হ্যালো মাই টিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু চেসার আমি রিম্পা আজকে আমরা শুরু করব ভগ্নাংশ যেটাকে বলা হয় ডেসিম্যাল ফ্যাকশন আশা করছি তোমরা এর আগের ক্লাসে যেটা হয়েছিল গসাগু এবং লসাগু সেই চ্যাপ্টারটা ভালো করে প্র্যাকটিস করেছো তারপর এই ক্লাসটা করছো তো দেখো ভগ্নাংশ করার আগে আমাদের জানতে হবে কি কি রকম ধরনের ভগ্নাংশ হয় কি কি রকম ভগ্নাংশ হয় সেগুলো আমাদের জানতে হবে তো দেখো তোমরা আশা করছি এগুলো দেখেছো এরকম টাইপের ভগ্নাংশ যে ফাইভ বাই সিক্স হয় তারপর সিক্স বাই ফাইভ এক পূর্ণ এক বাই পাঁচ এরকমটা তো দেখেছো আবার পাঁচও একটা ভগ্নাংশ আমরা বলতে পারি কিভাবে পাঁচ বাই এটা কি হয়ে যায় পাঁচ বাই একটা এই পাঁচ বাই ছয় মানেটা কি সেটা তো আমাদের জানতে হবে পাঁচ বাই ছয় তো আমি বলে দিচ্ছি সেটা মানে কি পাঁচ ভাগ ছয় মানে কি উপরে যেটা থাকে লবটা উপরেরটাকে বলা হয় লব আর নিচের টাকে বলা হয় হর তার মানে কি ভগ্নাংশ উপরে যেটা আছে সেটাকে আমরা বলি ভাজ আর হরটা হচ্ছে ভাজ বোঝা গেল তাহলে ছয় বাই পাঁচ মানে কি ছয় ভাগ পাঁচ ছয় কে পাঁচ দিয়ে ভাগ করতে হবে আর এক পূর্ণ এক বাই পাঁচ মানে কি এক পূর্ণ এক বাই পাঁচ এটাকে আগে আমাদের অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে ও আচ্ছা আচ্ছা অপ্রকৃত ভগ্নাংশ কি সেটা তোমাদের মনে কোশ্চেন জানতে পারে তো এই ব্যাপারটা আমি একটু পরে বলছি ঠিক আছে আর পাঁচ মানে কি বললাম পাঁচ বাই একও বলা যায় এটা মানে কি দেখো পাঁচ ভাগ এক এটা মানে কি পাঁচকে তুমি যদি এক দিয়ে ভাগ করো কত হয় পাঁচ হয় তার মানে পাঁচ মানে আমি বলতে পারি পাঁচ মানে আমি বলতে পারি পাঁচ বাই এক তাহলে কি দেখা গেল দেখো ভগ্নাংশে কিন্তু যেহেতু ভাজ্য উপরে ভাজ্য হয় নিচে হয় ভাজক ভাজক কখনো কিন্তু শূন্য হতে পারে না ঠিক আছে ভাজক কখনো শূন্য হতে পারে না তার মানে হর কিন্তু কখনোই শূন্য হবে না লব কিন্তু শূন্য হতে পারে শূন্য বাই পাঁচ হতে পারে এটা মানে কি শূন্য তার মানে শূন্যটা একটা ভগ্নাংশ হতে পারে কিন্তু পাঁচ বাই শূন্য কখনোই হতে পারে না এটা কি হয়ে যায় অসংগত হয়ে যায় পাঁচকে শূন্য দিয়ে কখনোই ভাগ করা যায় না বোঝা গেল ক্লিয়ার আচ্ছা এবার দেখি নেক্সট কি আছে এবার রয়েছে দেখো সরল ভগ্নাংশ যে ভগ্নাংশের লব যে কোনো অখণ্ড সংখ্যা এবং হর যে কোনো স্বাভাবিক সংখ্যা হলে তাকে সরল ভগ্নাংশ বলে মানে কি রকমটা লব সরল কিভাবে হয় লব বাই হর এভাবে হয় এবার কি লবটা কখনোই লবটা হবে কি অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যা কি মনে আছে অখণ্ড সংখ্যা কি জিরো ওয়ান টু এভাবে চলতে থাকবে মানে জিরো প্লাস স্বাভাবিক সংখ্যা তাহলে উপরে হবে অখণ্ড সংখ্যা আর নিচে হবে স্বাভাবিক সংখ্যা কেন অখণ্ড সংখ্যা মানে নিচে উপরে জিরো হতে পারে ওয়ান টু এরকম হতে পারে আর নিচে কখনোই জিরো হবে না তার জন্য বলেছে যে স্বাভাবিক সংখ্যা মানে জিরো বাদ দিয়ে যা কিছু হতে পারে ওয়ান বাই টু থ্রি বাই টু ওয়ান এক পূর্ণ একে দুই এগুলো সব সরল ভগ্নাংশ ঠিক আছে এবার দেখো সরল ভগ্নাংশের মধ্যে কিন্তু এই ভাগগুলো পড়ে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এই জিনিসগুলো চলে আসছে তাহলে প্রকৃত ভগ্নাংশ কি যে ভগ্নাংশের লবটা হচ্ছে ছোট হরের থেকে মানে কি রকম ধরো এই যে এখানে যেটা লিখেছি এক বাই দুই এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ তিন বাই দুই দেখো লবটা কিন্তু ছোট নয় লবটা কিন্তু হরের থেকে বড় তাহলে এটা হবে না আর এটা তো না কারণ এখানে পূর্ণ আছে এটা বলতে পারি না তাহলে তারপর দেখো পাঁচ বাই ছয় হতে পারে সাত বাই আট হতে পারে চার বাই পাঁচ হতে পারে জাস্ট উপরেরটা কি হতে হবে ছোট হতে হবে নিচের বড় হতে হবে এবার দেখো এই যে এক বাই দুই এটা যদি এটা কি একের থেকে বড় থেকে ছোট কিভাবে এই ধরো একটা পাউরুটি নিচ্ছি এরকম একটা পাউরুটি নেয়া হলো এবার এটাকে দুই ভাগে ভাগ করতে হবে দেখো নিচে যেহেতু দুই আছে দুই ভাগে ভাগ করতে হবে দুই ভাগের মধ্যে এক ভাগ এই দুই ভাগের মধ্যে এক ভাগ দিয়ে দিয়ে হলো ধরো একে ঠিক আছে ভাগের মধ্যে এক ভাগ এবার পাঁচ বাই ছয় এটা এক সেম পাউরুটি নিতে হবে এই সেম পাউরুটিকে দেখো তাহলে কোনটা বড় কোনটা ছোট সেটা ছবি দেখে বুঝতে পারবে এটাকে ভাগে ভাগ করতে হবে ছয় ভাগে ভাগ করতে হবে তো ছয় ভাগে ভাগ করবো এদিকে তিনটা নেবো সমান ছটা ভাগ করতে হবে এই তিনটে হলো এদিকে এদিকেও তিনটে সমান ছটা ভাগে ভাগ করা হলো এবার এর মধ্যে কি পাঁচ ভাগ এক দুই তিন চার পাঁচ তার মানে এইটুকু মার্ক করতে হবে তাহলে দেখো বি কে দেওয়া হলো ছয় ভাগের পাঁচ ভাগ এই ছটা ভাগ করে পাঁচ ভাগ বি কে দেওয়া হলো মানে বি খেলো এবার সাত ভাগ আট ভাগের সাত ভাগ সি শিখে দেওয়া হচ্ছে আট ভাগে সাত ভাগ মাঝে মাঝে একটা দাগ দিয়ে নিলাম এদিকে চার ভাগ করে দিই এক দুই তিন চার এর মধ্যে কত ভাগ সাত ভাগ সাত ভাগ মানে এতটা হবে তাহলে দেখো এই তিনটা হিসাবে দেখাচ্ছি সব থেকে বেশি কে খেলো দেখো এই যে সি তো এইটুকু খেয়েছে তার মানে দেখো এর থেকে বিয়ের থেকে নিশ্চয়ই বেশি তাহলে সব থেকে বড় হলো সি তারপরে দেখো সব থেকে বড় বেশি খেলো বি তারপরে হচ্ছে এর থেকে কম খেয়েছে এ বোঝা এখান থেকে বুঝতে পারছি যদি বলে এক এক ভাগ তাহলে রকম হবে এই যে পুরো পাউরুটিটাই দেয়া হয়েছে ধরো ডি কে দেওয়া হলো এক ভাগ তার মানে কি পুরো পাউরুটিটাই দেওয়া হয়েছে তার মানে একের থেকে এই ভগ্নাংশ গুলো কি সব ছোট মানে প্রকৃত ভগ্নাংশ সবসময় কি হবে ছোট হবে তাহলে বোঝা গেলে প্রকৃত ভগ্নাংশ কি হয় লব ছোট হবে হরটা কি হবে বড় হবে চলো তারপরে দেখি এবার রয়েছে অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃতির ভগ্নাংশের ক্ষেত্রে হচ্ছে লব বড় হবে হর ছোট হবে তিন বাই দুই চার বাই তিন সাত বাই পাঁচ এরকম টাইপের হবে এটা যদি ছবি এঁকে বোঝো দেখো তিন বাই দুই তিন উপরেরটা কিন্তু বড় মানে আমি এটা কিন্তু করতে পারি না দু ভাগের তিন ভাগ এই একটা পাউরুটি এটাকে দু ভাগ করে তিন ভাগ কি করে করব সেটা সম্ভব না তাহলে উপরে যখন বড় হবে সেই অপ্রকৃত ভগ্নাংশটাকে করতে হবে আমাদের মিশ্র ভগ্নাংশ তাহলে মিশ্র ভগ্নাংশটা কি রকম আগে দেখিনি এই যে এক পূর্ণ একে দুই মানে এটাকে তুমি যদি ভাঙো এটা মানে কি তিন ভাগ দুই তিন ভাগ দুই মানে কি তিনকে তুমি দুই দিয়ে ভাগ করবে দুই একে দুই এক থাকলো তাহলে দেখো নিচে যেটা আছে সেটা লিখে দিলে ভাগ ফল যেটা আছে সেটা এখানে লিখবে পূর্ণ হয়ে গেল ভাগ ফলটা আর থাকলো। এবার কিন্তু এটা তুমি এক পূর্ণ একে দুই এক পূর্ণ মানে একটা হচ্ছে পূর্ণ পাউরুটি তারপর এই পূর্ণ পাউরুটি হয়ে গেলো একটা আর হচ্ছে আর একটা দুভাগের এক ভাগ এই আর একটা পাউরুটির দুভাগের এক ভাগ তার মানে ধরো একে এই পুরো পাউরুটিটা খেতে দেওয়া হলো কতটুকুতে হলে তিন বাই দুই মানে কি এক পূর্ণ একের দুই এইটাকে বলছি মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ বলতে পারলে মিক্সড রয়েছে তারপরে চার বাই তিন চার বাই তিন ঠিক সেমভাবে করতে হবে চারকে তুমি তিন দিয়ে ভাগ করছো তিন একে তিন এক তাহলে নিচে যেটা আছে সেটা লিখলে উপরে হবে ভাগ ফলটা সরি উপরে হবে ভাগ শেষটা আর এখানে পূর্ণতে হবে ভাগ ফলটা এটা ছবি যদি এখন একটা হচ্ছে পূর্ণ পাউরুটি দিয়ে দিল এটা ধরো যদি বিয়ের হয় তাহলে একটা পূর্ণ পাউরুটি দেওয়া হলো সাথে ভাগের ভাগ সবার কাছে হয়েছে? ওকে দেখো এই যে এইটুকু দেওয়া হলো বিকে এবার এটাও একে দিয়ে দেখাচ্ছি সাত ভাগ পাঁচ তার মানে সাতকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে দুই তার মানে এটা কি হবে এক পূর্ণ নিচে পাঁচ রয়েছে পাঁচ লিখে দিলাম আমার উপরে হবে এই ভাগ শেষটা দুই তাহলে এখানে হচ্ছে কতটুকু একটা পুরো পাউরুটি সাথে আর একটা পাউরুটির পাঁচ ভাগের ভাগ এটাকে পাঁচ ভাগ করতে হবে এক দুই তিন চার পাঁচ পাঁচ ভাগের দু ভাগ এইটুকু দেওয়া হলো দেখো তাহলে এই তিনটা থেকে আমরা বুঝতে পারবো সব থেকে বেশি কে খেলো এই সবাই তো একটা করে পুরো খেয়েছে তার সাথে দেখো এ কিন্তু অর্ধেকটা খেয়ে নিয়েছে এ কিন্তু অর্ধেকের কম বি কিন্তু অর্ধেকের কম খেয়েছে আর সি কিন্তু দেখো এ এর থেকে অন্তত বেশি খেয়েছে দেখা যাচ্ছে তাই তো তাহলে থেকে বেশি খেয়েছে ছবি থেকে বুঝতে পারছি এ তারপরে খেয়েছে বি তারপরে খেয়েছে সি তাহলে এই অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা পেয়ে যাচ্ছি কি মিশ্র ভগ্নাংশ এবার আসছে জটিল ভগ্নাংশ জটিল ভগ্নাংশ কিরকমটা হয় যেটাকে বলছে ইংলিশে কমপ্লেক্স ফ্র্যাকশন কিরকম হয় ধরো এর অঙ্ক করতে গিয়ে অনেক দেখবে এরকম সিম্প্লিফিকেশনে বিশেষ করে অনেক দেখবে দুই বাই তিন বাই দুই এরকমটা রয়েছে বা উপরে আছে পাঁচ বাই দুই নিচে আছে দশ বাই তিন এরকমটা রয়েছে এগুলো হচ্ছে জটিল ভগ্নাংশ এটা মানে কি দুই বাই মানে কি এই দেখো বাই আছে দুই বাই তিন বাই দুই তার মানে দুই ভাগ তিন বাই দুই এই ভাগটাকে আমাকে কি করতে হবে গুণ করতে হবে উল্টে যাবে উপরে দুই হয়ে যাবে নিচে হয়ে যাবে তিন তাহলে এটাকে আমাকে ঠিক আছে দুই দুগুণে চার নিচে তিন এটা মানে কি পাঁচ বাই দুই ভাগ দশ বাই তিন এই ভাগটাকে গুণ করে নিয়ে আমাদের উল্টে দিতে হবে এই হয়ে গেল পাঁচ দুগুণে দশ তাহলে তিন থেকে গেল নিচে হয়ে গেল চার তো এই ভগ্নাংশ গুলিকে আমরা বলবো জটিল ভগ্নাংশ তো দেখো আগে আমরা শিখেছি যে মিশ্র ভগ্নাংশকে সরি আমরা আগে কি শিখলাম করে এবার আমরা শিখবো কি করে করতে হয় আছে পাঁচ তো এটাকে কি করবে দেখো ভালো করে নিচে যেটা আছে সেটা লিখে দেবে দেন এই যেখানে ভাগ ফলটা আছে মানে দুই পূর্ণ এটার সাথে এটা গুণ করে দেবে দুই গুণ পাঁচ করে দিলে যোগ উপরে যেটা আছে সেটা তাহলে কত হলো পাঁচ নিচে পাঁচ দুগুনে দশ আর তিনে তেরো তেরো বাই পাঁচ দুই পূর্ণ মানে তেরো বাই পাঁচ যদি না আর একটা দেওয়া আছে এটা দেখো নিচে যেটা আছে সেটা লিখে দিলে উপরে কি লিখবে এই তিনের সঙ্গে সাত গুণ করে দেবে তিন গুণ সাত উপরে যেটা আছে সেটা যোগ হয়ে যাবে এই হলো তাহলে নিচে সাত তিন সাথে একুশ একুশ আর পাঁচে হচ্ছে ছাব্বিশ এই হয়ে গেল চলো এরপর দেখি কি আছে এবার দেখো আবার এখানে রয়েছে অঙ্ক যে অপ্রকৃত ভগ্নাংশ থেকে কি করে আমরা মিশ্র ভগ্নাংশ করবো এটা আগে তো শিখলামই এটা মানে কি পঁচিশ ভাগ তিন তার মানে পঁচিশ কে তিন দিয়ে ভাগ করতে হবে তিন আটে চব্বিশ এক তাহলে এটা সমান কি হবে নিচে যেটা আছে সেটা লিখে দিলাম ভাগ ফল কত আট আটটা লিখে দিলাম পূর্ণর জায়গায় আর ভাগ শেষ হয়ে যাবে উপরে তাহলে পঁচিশ বাই তিন মানে আট পূর্ণ একের তিন এবার আছে সাতান্ন বাই চার মানে সাতান্ন ভাগ চার কিভাবে হবে আচ্ছা এবার দেখো চার দিয়ে চার একে চার এক সাত আছে চার চার ষোলো ভাগ শেষ থেকে গেল এক তাহলে এটা সময় আমি লিখতে পারি চোদ্দ পূর্ণ উপরে আছে এক নিচে আছে চার ঠিক আছে এটা হয়ে যাবে চলো এরপর দেখে নিই কি আছে এরপর আছে দেখো লঘিষ্ট আকারে প্রকাশ করো লঘিষ্ট মানে কি লঘিষ্ঠ মানের ছোট সব থেকে আকারে প্রকাশ করলে কিভাবে কি হবে সেটা আমাদের করতে হবে তাহলে আছে হচ্ছে এখানে কত দিয়ে ভাগ যাবে। লাস্টে কি আছে ইভেন আছে এখানেও ইভেন আছে দুটো উপরে যেটা আছে নিচে যেটা আছে দুটোকে একই সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে ঠিক আছে তাহলে দুই দিয়ে ভাগ দি দুই দিয়ে দিলে মুখে মুখে করে নেবো ছয় দুগুনে বারো ছয় দুগুণে বারো এটাকে দুই দিয়ে দিলে একশো দশ আবার দুই দিয়ে ভাগ দিলে এখানে তেত্রিশ হয়ে যাচ্ছে আবার দুই দিয়ে ভাগ দিলে এখানে পঞ্চান্ন হয়ে যাচ্ছে এবার দেখো এখানে আছে তেত্রিশ এখানে পঞ্চান্ন এগারো দিয়ে ভাগ যাবে এগারো দিয়ে ভাগ দিলে তিন হচ্ছে তেত্রিশকে তুমি যদি এগারো দিয়ে ভাগ দাও তিন হচ্ছে কে এগারো দিয়ে ভাগ ভাগ দিলে পাঁচ হচ্ছে তাহলে আমরা কত পাচ্ছি উপরে তিন পাচ্ছি নিচে পাঁচ পাচ্ছি তিন আর পাঁচ কিন্তু আর কাটাকাটি করা যাবে না এটা সমান দেখো লঘিষ্ঠ আকারে প্রকাশ করে কত পেয়ে গেলাম তিন বাই পাঁচ এরপরে আছে তিনশো একানব্বই ভাগ যাবে এটা দেখো এগুলো কিছু দিয়ে ভাগ যাবে না এটা তেইশ দিয়ে ভাগ যাবে তো কিছু কিছু জিনিস তোমাদের জানতে হবে তেইশ দিয়ে কোনগুলো ভাগ যাবে চোখে দেখে বুঝে যেতে হবে তাহলেই তাড়াতাড়ি হবে তাহলে তুমি যদি এখন খুঁজতে যাও এটাকে তেইশ দিয়ে ভাগ হবে কিভাবে হবে দেখো প্রথমত খুঁজেই পাবে না প্রথমে তো দেখো এটাকে তেইশ দিয়ে ভাগ যাবে এটাকে তুমি যদি তেইশ দিয়ে ভাগ দাও একশো সতেরো এটাকে তুমি যদি তেইশ দিয়ে ভাগ দাও দেখো মিলে যাবে তেইশ কে দুই দিয়ে তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় দুই দুগুণে চার শূন্য দুই সাত তেইশ দিয়ে দিলে এখানে হচ্ছে নয় তিন নয় সাতাশ তার মানে কুড়ি এখানে হচ্ছে উনত্রিশ তাহলে হচ্ছে দেখো এটা সমান সতেরো বাই উনত্রিশ তো বোঝা গেল এভাবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয় মানে উপরে নিচে দুটোকে একই সংখ্যা দিয়ে ভাগ দেবে তারপরে চলো দেখে নিই কি আছে এই ভগ্নাংশ গুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও ঊর্ধ্বক্রমে হচ্ছে ছোট থেকে বড় হিসাবে সাজাতে হবে ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় আর অধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট তাহলে এর আগে এরকম ভগ্নাংশ ছবি তোমরা দেখেছো কোনটা বড় কোনটা ছোট কিন্তু অনেক বড় বড় যদি ভগ্নাংশ থাকে ছবি সম্ভব নয় তাহলে আমাদের কি করে করতে হবে দেখো উপরে যে ভগ্নাংশগুলো আছে নিচে যে ভগ্নাংশগুলো আছে নিচের গুলোকে তোমরা কি করে দেবে লশাউ করে দেবে তাহলে কি কি আছে নিচে তিন আছে নয় আছে একাশি আছে আর সাতাশ আছে তিনটে চারটে সংখ্যার লশাহ করতে হবে এক তিন সাতাশ হবে এখানে নয় হবে এই তিনটে সংখ্যা ভাগ যাচ্ছে তাহলে তিন দিয়ে ভাগ দেব এক তিন সাথে তিন নয় সাতাশ তিন তিরিক্ষের নয় আবার তিন দিয়ে যাচ্ছে এক এক তিন এক তাহলে চারটে তিন পাঁচ তিন তিরিশের নয় তিন তিরিক্ষের নয় তাহলে নয় নয় এবার কি করব দুই বাই তিন নিচে আমাদের যে করে হোক একাশি আনতে হবে এ নিচে 81 আনত হবে নিচের গুলো লসাগু করা মানে নিচে 81 নিয়ে আসতে হবে বোঝা গেল এই নিচে 81 নিয়া আসো ঠিক সেম ভাবে এটাতে তো 81 আছে তাহলে এটার আর কিছু করার দরকার নেই তারপরে আছে 10 বাই 27 এটারও নিচে 81 নিয়া আসতে হবে তাহলে কি করে 81 নি আসবে 2 বাই 3 উপর নিচে কত দিয়ে গুণ করলে একাশি আনতে হলে তিনকে কত দিয়ে গুণ করতে হবে সাতাশ দিয়ে গুণ করতে হবে নিচে সাতাশ দিয়ে গুণ করছি মানে উপরেও সাতাশ দিয়ে গুণ করতে হবে তাহলে সাতাশ দু গুণে চুয়ান্ন তিন সাতাশ ঠিক আট বাই নিচে নয় আছে নয়কে তাহলে নয় দিয়ে গুণ করতে হবে তবে একাশি হবে নয় নয় একাশি মিলে গেল আট নয় বাহাত্তর এটা আছে ষোলো বাই একাশি এটাকে একাশি আনতে হলে তিন দিয়ে গুণ করতে হবে সাতাশকে তিন দিয়ে গুণ করলে একাশি হয় আর এখানে তিন তিন দশে তিরিশ তাহলে দেখো এই চারটের মধ্যে সব থেকে ছোট কোনটা একাশি ভাগের চুয়ান্ন ভাগ একাশি ভাগের বাহাত্তর ভাগ একাশি ভাগের ষোলো একাশি ভাগের তিরিশ ভাগ সব থেকে ষোলো ভাগ তাহলে তারপরে কোনটা তিরিশ বাই একাশি তিরিশ বাই একাশি না লিখে লিখবো দশ বাই সাতাশ তারপরে কোনটা চুয়ান্ন বাই একাশি তার মানে দুই বাই তিন তারপরে আছে আট বাই নয় এটা হয়ে গেল ছোট থেকে বড় এবার পরের বড় থেকে ছোট তিনটা আছে সাত নয় নিচে এই গুলোর আমাদের আগে কি করতে হবে লসাগু করতে হবে এটা অধক্রম বলেছে মানে বড় থেকে ছোট এক দিয়ে যাবে দেখো তিনটে কি মৌলিক সংখ্যা পরস্পর তিনটে পরস্পর কি মৌলিক তাহলে পরস্পর মৌলিক হলে আমরা সংখ্যাগুলো গুলো করে দিলে পেয়ে পাঁচ গুণ গুণ সাত নয় পাঁচ পাঁচ সাথে পঁয়ত্রিশ নয় নয় দিয়ে করতে হবে পঁয়তাল্লিশ হাতে থাকলো চার তিন নয় সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ তো এটাই হয়ে যাচ্ছে তিনশো পনেরো তাহলে আমাদের সবগুলো নিচে আনতে হবে তিনশো পনেরো তাহলে তিন বাই পাঁচ পাঁচকে কত দিয়ে গুণ করতে হবে দেখো পাঁচটা বাদ দিয়ে সাত নয় তেষট্টি দিয়ে গুণ করলে হয়ে যাবে তেষট্টি দিয়ে তুমি উপর নিচে গুণ করো কি করে দেখো পাঁচের সঙ্গে সাতের সঙ্গে নয়ের সাথে তিনটা যদি গুণ করো তবে হয় তিনশো পনেরো এখানে তো পাঁচটা আছে তাহলে পাঁচের সঙ্গে আর কত গুণ করলে তেষট্টি তিনশো পনেরো হবে পাঁচের সাথে দেখো এই সাত আর নয় যদি গুণ করো সাত নয় কত তেষট্টি তাই জন্য এখানে তেষট্টি লিখেছি

নয়ের সঙ্গে তাহলে কত গুণ করতে হবে সব থেকে বড় এই যেটা বড় তার মানে তিন বাই পাঁচ তারপরে বড় কোনটা তারপরে হচ্ছে দেখো একশো চল্লিশ বাই তিনশো পনেরো মানে চার বাই নয় তারপরে রয়েছে তিন বাই সাত বোঝা গেল তাহলে এটা করলাম কি অধক্রমে সাজিয়ে ফেললাম চলো তারপরে দেখি তারপরে ভগ্নাংশের যোগ কি করে করে এগুলো তো শিখতে হবে আমি কি বলেছিলাম বেসিক থেকে একদম শেখাবো তো আমি কিন্তু সেই কাজটাই করছি তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করো তোমরা তোমাদের কথাটা রাখো দেখো তাহলে ভগ্নাংশের যোগ কি করে করতে হয় একই সেম একই নিয়ম যে নিচের গুলো আগে লসাও করবে যখনই দেখবে ভগ্নাংশের যোগ বলছে বা ঊর্ধ্বক্রমে বা অধক্রমে যেটাই বলুক না নিচের গুলোকে সবসময় লসাগু করে দেবে সব দিয়ে এক দুই তিন আর যাবে না দেখো এখানে দুই আছে আর তিন আছে তো গুম করে দিই তিন তিরিখে নয় নয় দুগুণে আঠেরো তো আঠেরো হচ্ছে লসাগু তাহলে কি করবে সিম্পলি একটা বড় দাগ দেবে নিচে লিখবে আঠেরো এখানে দেখো তিন আছে তিনকে এই আঠারোকে তিন দিয়ে ভাগ দেবে কে তিন দিয়ে নিচে যেটা আছে সেটা দিয়ে ভাগ দেবে কে তিন দিয়ে ভাগ দিলে কত হয় তিন ছয় আঠেরো ছয় লিখে দিলে উপরে কি আছে এক আছে সেই একটা গুণ করে দেবে এই হয়ে গেল এইটুকুর কাজ প্রথম টুকুর কাজ হয়ে গেল তারপরে জোর যে চিহ্ন আছে সেই চিহ্ন দেবে যোগ চিহ্ন আছে তারপরে আবার সে একই রকম আঠেরোকে ছয় দিয়ে ভাগ করবে তিন ছয় আঠেরো তার মানে তিন হচ্ছে ভাগ করে তিন লিখলে উপরে যেটা আছে সেটা গুণ করে দেবে হয়ে গেল যোগ তিন ছয় আঠেরো এটাও তাই ছয় হচ্ছে তাহলে ছয় লিখে দিলেন গুণ উপরে যেটা আছে দুই যোগ নয় দুগুণে আঠেরো তাহলে দুই হচ্ছে দুই যোগ গুণ চার তাহলে কি পেলাম ছয় তিন পাঁচ পনেরো ছয় দুগুণে বারো চার দুগুনে আট এগুলো সব যোগ করে ফেলতে হবে তো কুড়ি হচ্ছে কুড়ি তিরিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর পাঁচে হচ্ছে চল্লিশ একচল্লিশ বাই আঠেরো এটা যেহেতু অপ্রকৃত আছে আমরা এটাকে মিক্সড মানে মিশ্র ভগ্নাংশে পরিণত তাহলে এখানে পাচ্ছি পাঁচ তাহলে দেখো কি হবে যেটা ভাগ ফল রয়েছে সেটা এখানে থাকবে নিচে আঠেরো উপরে কত হবে পাঁচ বোঝা গেল তাহলে এটা সমান কত পেলাম দুই পূর্ণ পাঁচ বাই ছয় এবার চলো তারপর একটা দেখি বিয়োগ রয়েছে যখনই দেখবে এই রকমভাবে ভাবে রয়েছে এটাকে তোমরা দুই ভাবে দুভাবে করবে আমি দুই ভাবেই দেখাচ্ছি প্রথমে দেখে নাও এটাকে তুমি আগে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নেবে তার মানে কি করে করতে হবে নিচে যেটা আছে সেটা লিখবে পাঁচের সঙ্গে দুই গুণ করবে পাঁচ দু গুণে দশ যোগ এগারো হচ্ছে একবারে লিখে দিলাম তিন দু গুণে ছয় একে সাত এবার করবে দুই আর তিনের লসমের হয় ছয় হয় দুই আর তিন যেহেতু পরস্পর মৌলিক সংখ্যা তাহলে দুই আর তিনের হয়ে যাবে ছয় তাহলে ছয় কে তুমি দিয়ে ভাগ করো তিন হয় তিন গুণ এগারো যোগ আর ক্ষেত্রে তেত্রিশ বিয়োগ সাত দুগুণে চোদ্দ বাই ছয় তাহলে নিচে ছয় বিয়োগ করে কত হচ্ছে নয় আর এক উনিশ তাহলে এটাকে তুমি যদি পূর্ণ ভাগ তিন ছয় আঠেরো আর এক থাকছে তাহলে এক বাই ছয় তিন পূর্ণ এক বাই ছয় হবে এটার আর একটা নিয়ম কি এই পাঁচ যোগ এক বাই দুই মানে কি আমি যখন ছবি এঁকে দেখিয়েছিলাম যে এক পূর্ণ এক মানে একটা পুরো পাউরুটি আর একটা পাউরুটির অর্ধেক এরকম দেখিয়েছিলাম তার মানে কি এই একটা পাউরুটির সঙ্গে আর একটা পাউরুটির অর্ধেক যোগ বোঝা গেল পুরোটাই তো তোমাকে দেওয়া হচ্ছে যদি বলি এটা দিচ্ছি তোমাকে তাহলে পুরোটাই দেওয়া আছে তার মানে পাঁচের সঙ্গে কি হবে যোগ এক বাই দুই তার মানে এটা মানে পাঁচ যোগ এক বাই দুই দেবে পাঁচ যোগ এক বাই দুই বিয়োগ করলে কি বিয়োগ গুণ করে দিচ্ছি যেটা আছে তার সাথে বিয়োগ এক বাই তিন তাহলে পাঁচ থেকে তুমি দুই বিয়োগ করো যেটা পূর্ণ আছে পূর্ণ পূর্ণ বিয়োগ করে দাও তাহলে হচ্ছে তিন যোগ এক বাই দুই বিয়োগ এক বাই তিন এবার এটা দেখো মুখে হয়ে যাচ্ছে তিন দুগুণে ছয় তাহলে এখানে তিন হচ্ছে তিন এক তিন বিয়োগ তিন দুই আসছে কত হয় হয় দেখো তিন পূর্ণ কত পাচ্ছি এখান যোগ এক বাই ছয় পাচ্ছি তিন যোগ এক বাই ছয় তার মানে কি তিন পূর্ণ এক বাই ছয় বোঝা গেল এভাবেও করতে পারো যদি পূর্ণ আকারে থাকে মানে মিশ্র ভগ্নাংশ থাকে তারপরে দেখো গুণ গুণ শিখতে হবে এবার

ঠিক আছে লঘিষ্ঠ আকারে যেমন করে প্রকাশ করতে সেভাবে কিন্তু করতে হবে মানে উপরের গুলো সঙ্গে নিচের উপরে গুলোর সঙ্গে উপর কিন্তু কাটাকাটি যাবে না উপরের সঙ্গে নিচেরগুলোর গুলোর কাটাকাটি করতে হবে মানে এটাকে যদি এভাবে ভাবো উনচল্লিশ গুণ বাইশ নিচে আছে এগারো গুণ তেরো ঠিক আছে তো দেখো ওই তেরো কেও তেরো দিয়ে ভাগ যায় তেরো কে তো তেরো দিয়ে ভাগ দিলে এক হয় এখানে এক আর তিন তেরো উনচল্লিশ এগারো এগারো কে একেবারে তুমি নিচে একটা না লিখতেই পারো এগারো দুগুনে বাইশ একবারে পুরো একেবারে ভাগ চলে যাচ্ছে তাহলে এগারো দুগুণে তিন দুগুণে ভাগ রয়েছে হ্যাঁ একদম ভাগ রয়েছে তাহলে মিশ্র ভাগ্নাংশ আগে আমরা অপ্রকৃত ভাগ্নাংশে পরিণত করবো পাঁচ ষোলো আশি আশির সঙ্গে চার যোগ করতে হয় চুরাশি বাই পাঁচ ভাগ ছয় দশে ষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি এই হলো এবার যেহেতু ভাগ আছে ভাগ থাকলে গুণ করে নিতে হবে গুণ করে উল্টে যাবে পরের যেটা আছে এই তেষট্টি দেখো পাঁচ দুগুণে দশ কেটে গেল এটাকে তুমি সাত দিয়ে ভাগ দিতে পারবে সাত নয় তেষট্টি এটাকে সাত দিয়ে যদি দাও সাত আগে সাত সাত দুগুণে চোদ্দ আবার দেখো নয় আছে আর ওখানে বারো আছে আবার তিন দিয়ে ভাগ দেবে তিন তিরিক্ষে নয় তিন দিয়ে ভাগ দিলে এখানে চার আর দেখো চাপের এখানে তিন আছে আর উপরে আছে চার বা এখানে দুই আছে আর ভাগ যাচ্ছে না তাহলে কি হবে চার দুগুনে আট উপরে নিচে হবে তিন তাহলে তিন এবার দেখো সাতের টা দশমিক ভগ্নাংশ দিয়ে আছে একটা এই যে তিন তিনশো পঁয়তাল্লিশ দশমিক এভাবে তোমরা উচ্চারণ করবে ভালো করে দেখেন তিনশো পঁয়তাল্লিশ দশমিক দুশো আটষট্টি নয় এটা কিন্তু রং দুশো আটষট্টি বলবে না তিনশো পঁয়তাল্লিশ দশমিক দুই ছয় আট দশমিকের পরে যে অঙ্কগুলো থাকে সেগুলোকে এক একটা করে উচ্চারণ করতে হয় এটাকে তুমি যদি আহ স্থানীয় মানে আনতে চাও তাহলে এটা হয় একক এই ঘরটা এককের ঘর এটা দশকের ঘর এটা শতকের ঘর আর এদিকে তুমি যদি ভাবো এটা কিন্তু একক থেকে শুরু হয় না এর প্রথমটা হয় দশাংশ তারপর শতাংশ সহস্রাংশ সবই অংশ যেহেতু তার জন্য অংশ একটা লাস্টে যোগ হয়েছে তাহলে এটা দশকের মানে দশাংশ এটা শতাংশ এটা সহস্রাংশ দেখো একক এককাংশ এরকম বলে কিছু হয় না বোঝা গেল এবার আমরা স্থানীয় মান করব এই তিনের স্থানীয় মান কত হয় তিনশো চারের স্থানীয় মান চল্লিশ এর আগে আমরা পড়েছি স্থানীয় মান আর প্রকৃত মান তাই জন্য বলছি তোমাদের আগের ক্লাসগুলো কিন্তু দেখতে হবে আগের ক্লাসগুলো যদি না দেখো এই জায়গাটা কিন্তু তোমরা বুঝতে পারবে না আর আমি বারবার কিন্তু প্রত্যেকটা ক্লাসে রিপিট করতে গেলে ক্লাস কিন্তু অনেক বড় হয়ে যাবে তো তোমাদেরই প্রবলেম হবে তাহলে এখানে চল্লিশ হলো আর এই পাঁচের সব যোগ আকারে লিখে দিই পাঁচ মানে এককের ঘর আছে তাহলে পাঁচই হবে এখানে তারপরে দেখো দশমিকের জন্য কি হচ্ছে যোগ আকারে লিখছি দশমিকের জন্য এক তারপরে এই দুইয়ের তুমি যদি স্থানীয় মান বার করতে চাও দশমিকের জন্য এক লিখে দেবে পরে কটা ঘর একটা ঘর দশ তাহলে উপরে হয়ে যাবে দুই এটা হচ্ছে স্থানীয় মান তারপরে ছয় স্থানীয় মান কি হবে দশমিকের জন্য এক যেহেতু এটা দশাংশ শতাংশর ঘর তাহলে নিচে হবে একশো অংশ তার জন্য কিন্তু নিচে হচ্ছে তাই না অংশ হয়ে যাচ্ছে এটা ছয় যোগ নিচে হবে এক কটা দশমিকের জন্য এক পরে কটা শুনে এক দুই তিন তাহলে দেখো আর উপরে হচ্ছে আট বোঝা গেল এটা স্থানীয় মানে লেখা হলো দেখে এবার আছে দশমিকের যোগ দশমিকের যোগ শিখতে হবে খুব সিম্পল কোন কঠিন নয় অনেকে জানো অনেকে মনে হচ্ছে এত ইজি অঙ্ক কেন করাচ্ছি ওই যে যারা একটু বেসিক থেকে শিখতে চায় তাদের তো করতে হবে আর তোমরা যারা জানো খুবই তো ভালো তোমরা একটু প্র্যাকটিস করে নাও প্র্যাকটিস করলে কিন্তু কোনো প্রবলেম নেই দেখো কিভাবে করছি দশমিকের নিচে দশমিক জাস্ট দশমিকের নিচে দশমিক লাগিয়ে দেবো ঠিক আছে তাহলে এই দশমিকের নিচে দশমিক লাগিয়ে দিলাম মানে দুই পাঁচ এই দুই পাঁচ লিখে দিলাম তারপর একটা দশমিকের নিচে দশমিক লাগিয়ে দিলাম তার আগে কত আছে দুই ছয় বাষট্টি আছে আর এদিকে আছে শূন্য দুই পাঁচ তার আগেরটা দশমিকের নিচে দশমিক এখানে ছয় তারপরে আছে দুই শূন্য দুই পাঁচ তারপর দেখো দশমীকে নিচে দশমী এখানে আছে শূন্য এখানে আছে ছয় দুই শূন্য দুই পাঁচ তাই দেখো এখানে একটা শূন্য বসিয়ে দিই এটার ঘরে একটা শূন্য এখানেও একটা শূন্য আর এখানেও একটা শূন্য আচ্ছা এই দাগ গুলো মুছে দিই দেখো তারপরে এখানে যেগুলোর শূন্যগুলো গুলো ভরাট করে দিই

হাতে থাকলো এক ছয় সাত আট নয় দেখো দশমিক তারপর একটা বিয়োগ রয়েছে বিয়োগটা দেখে নাও একদম দশমিকের নিচে দশমিক বসিয়ে দেবে দশমিকের নিচে দশমিক বসিয়ে দিলে এদিকে কত আছে দুই তিন আট ছয় আর এখানে আছে এক সাত এই বিয়োগ দেখো এখানে কোনো সংখ্যা নেই তাহলে একটা শূন্য লাগিয়ে দেবো এবার যেমন ভাবে বিয়োগ করে ফেলবে এখানে নয় পাঁচ হচ্ছে এখানে সরি এক আট তিন হচ্ছে এখানে হচ্ছে এক তাহলে এটা বিয়োগ করে পেলাম তেরো দশমিক সাত ছয় পাঁচ চার তারপরে দেখি গুণ আছে দশমিকের গুণ কি করে করবে দশমিকের গুণ এক দুই তিন চার সঙ্গে একশো কি করে গুণ করবে চার দুগুনে আট তিন দুগুনে ছয় দুই দু চার চার পাঁচ কুড়ি এখানে চার তিন দুই এক আট পাচ্ছি ছয় পাচ্ছি সাত আর চার চারে আট সাত আর আটে পনেরো পাঁচ হাতে থাকলো তিন চার পাঁচ ছয় সাত আট এক তাহলে এটা পাচ্ছি এক পাঁচ ছয় এবার দশমিকটা কোথায় বসবে ক ঘর আগে দশমিক আছে এখানে তিন ঘর আগে এখানে দুই ঘর আগে টোটাল পাঁচ ঘর আগে তাহলে পাঁচ ঘর আগে দশমিক বসিয়ে দেবো এক দুই তিন চার পাঁচ তো দেখো তাহলে এটাই হবে অ্যান্সার চলো তারপরে এগারোটা দেখে নিয়ে কি আছে ভাগ আছে তাহলে ভাগটা কি করে করব এটা মানে কি দুই দশমিক পাঁচ ভাগ শূন্য দশমিক শূন্য 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 পাঁচ আছে এভাবে আমরা ভাগ করতে পারবো না তার জন্য আগে আমরা এটাকে কি করে ভগ্নাংশ করে নিচে হয়ে যাবে দশ দশমিকের জন্য দেখো এক পাচ্ছি ভাগ দশমিকের জন্য এক তারপরে কটা আছে এক দুই তিন চার চারটে এক দুই তিন চার চারটে শূন্য উপরে হয়ে যাবে শূন্য 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 পাঁচ লেখার দরকার নেই একবারে পাঁচ লিখে দিচ্ছে এবার জাস্ট উল্টে দেব গুণ করলে উল্টে যাবে উপরে দশ হাজার এক দুই তিন চার নিচে পাঁচ শূন্য শূন্য দেখো কেটে যাচ্ছে আবার এটাকে পাঁচ দিয়ে কাটছে পাঁচ পাঁচ পঁচিশ তাহলে আমরা এখানে পাচ্ছি কত পাঁচ একে পাঁচ কটা শূন্য এক দুই তিন এক দুই তিন পাঁচ হাজার পাচ্ছি তাহলে এটা সমান হচ্ছে পাঁচ হাজার বোঝা গেল ভাগ কি করে করতে হবে এবার আসছে দেখো সসীম দশমিক ভগ্নাংশ আর হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ সসীম শোনা কি বুঝতে পারছো সসীম মানে যেটা অসীম নয় মানে যার শেষ রয়েছে সেটা হচ্ছে সসীম রকম ধরো দশমিক দুই তিন এটা কি ভাগ করে মিলে গেছে দশমিক দুই তিনে মিলে গেছে তাহলে এটা হচ্ছে সসীম আবার ধরো এরকম রয়েছে এক দশমিক ধরো তেইশ দশমিক দুই তিন পাঁচ ছয় সাত আট নয় এখানে গিয়ে আর অসীম দশমিক কোনগুলো যেগুলো মিলবে না শূন্য দশমিক তিন চার ছয় এক দুই পাঁচ সাত নয় এক চার তিন দুই এক এরকম করে চলতে থাকলে সসীম সংখ্যক দেখো তাহলে এখানে কিন্তু সসীম সংখ্যক অঙ্ক থাকবে দশমিকের পরে সসীম সংখ্যক অঙ্ক থাকবে গোনা যাচ্ছে এখানে যেটা আছে আর অসীম দশমিক সংখ্যার ক্ষেত্রে অসীম সংখ্যক মানে পর্ব পর্ব চলতে থাকবে কোনোদিন ভাগ মিলবে না মানে এরকম হতে পারে চার 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 বারবার চারই আসছে এরকম করে বারবার চারই আসছে এভাবে চলতেই থাকছে এরকম আসতে পারে এবার দেখো অসীম দশমিক সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করা যেতে পারে একটা হচ্ছে আবৃত দশমিক একটা হচ্ছে অনাবৃত দেখো আবৃত দুটো বললাম আবৃত একটা অনাবৃত আবৃত দশমিক বলবো এইটাকে যেটা সিকোয়েন্স ওয়াইজ বারবার আসছে মানে এরকমও আবার হতে পারে দুই তিন চার দুই তিন চার দুই তিন চার মানে দুই তিন চারটা দেখো বারবার রিপিট করছে এরকমও হতে পারে তাহলে যেগুলো সিকুয়েন্স আছে মানে রিপিট করছে একই সংখ্যা বারবার সেগুলোকে বলা হয় আবৃত আর অনাবৃত যেগুলো একই সংখ্যা কিন্তু বারবার আসছে না সেগুলো হচ্ছে অনাবৃত তাহলে দেখে নিই দেখো পরে আবৃত অনাবৃত দেওয়া আছে এক বাই তিন এটাকে তুমি যদি ভাগ করো দেখো কি আসছে শূন্য দশমিক পাচ্ছে একটা তিন নয় তাহলে এখানে এক শূন্য আবার দেখো এক শূন্য পেয়ে গেছে আবার তিন তিরিখে নয় তোমার আর কিছু করার নেই বারবার এক শূন্য আসবে আর তিন দিয়ে তোমাকে দিয়ে যেতেই হবে কোনো সময় মিলবে না এভাবে চলতেই থাকবে তাহলে এটা সমান পাচ্ছি দশমিক তিন 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 এভাবে চলছে এটাকে আমরা এভাবে লিখতে পারি দশমিক তিন মাথায় একটা বার দিয়ে দিতে পারি বার বা দশমিক তিন মাথায় একটা পৌনপুনি যেটাকে বলে পৌনপুনি এটা হচ্ছে বার এই বার মানে যে সংখ্যাগুলোর মাথায় বার আছে সেই সংখ্যাটা সেই অঙ্কটা বার বার রিপিট করবে বা যদি পৌনপুনিক থাকে বারবার রিপিট করবে এবার দেখো সাত বাই নয় আছে নয় শূন্য সাত নয় তেষট্টি এখানে দেখো সাত শূন্য মানে আবার সাত দিয়ে দেবে সাত নয় তেষট্টি এভাবে সাত শূন্য সাত নয় তেষট্টি এভাবে কিন্তু বারবার দশমিক সাত 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 করে চলতে আছে তার এটা সময় আমি লিখতে পারি দশমিক সাত তার মাথায় বার ঠিক আছে এগুলো হয়ে গেল আবৃত দশমিক এবার হচ্ছে বিশুদ্ধ আবৃত বিশুদ্ধ আবৃত আর কিছুই না এগুলো অত জানা মানে এগুলো এক্সামে কিন্তু তোমাদের আসে না বিশুদ্ধ আবৃত হচ্ছে এরকমটা ওই যেটা আগেটা করলে দশমিক তিন মাথায় বার দশমিক সাত মাথায় বার দশমিক এক আট মাথায় বার এগুলো হচ্ছে বিশুদ্ধ আবৃত আর বিশুদ্ধ না যেগুলো সেগুলোকে আমরা বলছি মিশ্র আবৃত মিশ্র মানে কি মিশে থাকবে মানে এরকম হতে পারে এক দশমিক শূন্য দুই তিন মাথায় এটাই বার তিন দশমিক চার তিন এইটুকুর মাথায় পার মানে তিনটা বারবার রিপিট করবে বোঝা গেল এগুলো হচ্ছে মিশ্র মানে সব রকম মিশে রয়েছে এবার আমাদের মিশ্র আবৃত দশমিক মানে আমরা যখন যখন করেছিলাম মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ সেম মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ থেকে আমরা কি করে সামান্য ভগ্নাংশে আসব সেগুলো আমরা শিখব দেখো এখানে কতগুলো অঙ্ক দেয়া আছে এগুলোকে আমাদের ভগ্নাংশে নিয়ে নিয়ে যেতে হবে দশমিকে আছে ভগ্নাংশে নিয়ে যাব কি করে ভালো করে বুঝবেন এটা দেখো কিন্তু মিশ্র কি বলে মিশ্র আবৃত ভগ্নাংশ রয়েছে ঠিক আছে মানে এরকমটা রয়েছে দেখো একটার মাথায় বার রয়েছে তিনের মাথায় শুধু এই যে এখানে শুধু তিনের মাথায় রয়েছে মানে মিশে রয়েছে সব রকম আর আগের গুলো কি ছিল বিশুদ্ধতে বিশুদ্ধটা দেখে নি ধরো এরকম যদি থাকে তাহলে এটাকে তুমি কি করে ভগ্নাংশে আনবে আগে তো করতে কি দশমিকের জন্য এক পরে দুটো শূন্য উপরে তেইশ এরকম করলে কিন্তু এটার ক্ষেত্রে হবে না এটার ক্ষেত্রে কি করতে হবে যেটা যতগুলোর মাথায় বার আছে বা পৌনিক আছে ততগুলো নয় লিখবে নিচে দুই তিনের মাথায় বার আছে দুটো 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 মাথায় তাহলে নয় হয়ে গেল উপরে যেগুলোর মাথায় বার আছে সেটা লিখে দেবে এই যে তেইশ হয়ে গেল এটাই হচ্ছে অ্যান্সার এটা এবার এটার ক্ষেত্রে দেখ ওরকমটা নয় কটার মাথায় বার আছে একটা অঙ্কের মাথায় বার তাহলে একটা নয় লিখবো বার নেই দশমিকের পরে দেখবে কার মাথায় বার নেই দশমিকের পরে দেখো দুইয়ের মাথায় বার নেই তাহলে দশমিকের পরে দেখবে কার মাথায় বার নেই দেখো দশম নয় বারের জন্য একটা নয় পেলাম আর এর আগে দেখো একটা অঙ্ক আছে যেটার মাথায় কিনা বার নেই তাহলে যতগুলোর মাথায় বার থাকবে না তটা শূন্য নিয়ে নেবো এই হয়ে গেলো নব্বই তাহলে দশমিক দুই তিনের জন্য পেলাম কি নব্বই এবার উপরে যেটা আছে সেটা লিখে দেবে কত আছে শূন্য তেইশ শূন্য তেইশ মানে শূন্যটা না লিখলেও চলে তার মানে উপরে আছে তেইশ বিয়োগ এবার এটার ক্ষেত্রে কোনো কিছু বিয়োগ করতে হলো না কারণ পুরোটার মাথায় বার ছিল যেটার মাথায় বার নেই সেটা বিয়োগ করে দেবে এই হয়ে গেল মানে উপরে পাচ্ছি একুশ নিচে পাচ্ছি নব্বই এবার দুটোকে যেহেতু দেখো লোভিস আকারে প্রকাশ করা যাবে তোমাদের করতে হবে তিন দিয়ে দিলে সাত তিন দিয়ে দিলে তিরিশ তাহলে এটার অ্যান্সার হচ্ছে সাত বাই তিরিশ দেখো আরো ক্লিয়ার হয়ে যাবে ভালো করে বুঝে নাও একটা নয় পাচ্ছি একটা অঙ্কের মাথায় বার আছে তার জন্য একটা নয় তাহলে দশমিকের পরে কটা অঙ্কের মাথায় বার নেই একটা দশমিকের পরে দেখবে তাহলে একটা শূন্য এখানে কিন্তু তোমরা দুটো শূন্য দিয়ে দেবে না কারণ এটা তো দশমিকের আগের সংখ্যা ঠিক আছে এবার উপরে যেটা আছে পুরোটা লিখে দেবে একশো ষোলো আছে লিখে দিলাম বিয়োগ বিয়োগ কত করব বার নেই যেগুলোর মাথায় সেগুলো বিয়োগ করতে হবে তাহলে এগারোর মাথায় দেখো বার নেই তাহলে এগারো বিয়োগ করে দেবো ক্লিয়ার তাহলে এগারো বিয়োগ করলে এখানে আসছে একশো পাঁচ আর এখানে আছে নব্বই ঠিক আছে এবার দেখো দুটোকে যদি প্রকাশ তাহলে আমাদের প্রকাশ করতে হবে দুটো দিয়ে তুমি দাও গে তাহলে দুই এক এটাকে পাঁচ দিয়ে দিলে পাঁচ একে পাঁচ পাঁচ আটে চল্লিশ আঠেরো আবার তিন দিয়ে যাবে তিন সাথে একুশ তিন ছয় আঠেরো তাহলে পাচ্ছি সাত বাই ছয় এটাকে আবার মিশ্র ভগ্নাংশে পরিণত করা যাবে এক এক বাই ছয় তাহলে এটাই হচ্ছে অ্যান্সার এটা তুমি আরেকভাবে ভাবে করতে পারো ভালো করে দেখো কি করে এই যে এক দশমিক এক ছয় আছে তাহলে এক যোগ দশমিক এক ছয় এরকম করতে পারো মানে দশমিকের আগে যেটা আছে সেটা যোগ আকারে লিখতে পারো যেটা কিনা ভগ্নাংশের ক্ষেত্রে আমরা করছি না তাহলে এক যোগ শুধু আমাকে এইটুকুর কাজ করতে হবে এবার দেখো এত বড় হবে না এটা করে নিলে কিন্তু ছোটতে হয়ে যাবে পরেরটা কিন্তু আমি এইভাবেই দেখাবো ঠিক আছে তো দেখো একটা নয় পাচ্ছি এখানে একটা শূন্য আর উপরে যাবে ষোলো ষোলো থেকে কত করব এই যে এক বিয়োগ করে দিলাম কেন এক বিয়োগ করলাম দশমিকের পরে একটার মাথায় বার নেই তাহলে এক যোগ এখানে কত পাবো পনেরো বাই নব্বই ছয় পনেরো নব্বই তাহলে পাচ্ছি এক যোগ এক বাই ছয় তাহলে এক পূর্ণ এক বাই ছয় দেখা কত সহজে হয়ে গেল করি তিন যোগ দুই দশমিক দুই তিন চার তিন চারের মাথায় বার হবে দুটোর মাথায় বার আছে একটা শূন্য হবে এই শূন্য উপরে দুই তিন চার বিয়োগ কত হয়ে যাবে দুই এই যে বিয়োগ দুই তিন যোগ নশো নব্বই উপরে দুই যদি বাদ দাও এখানে পাচ্ছি দুই আচ্ছা দুশো বত্রিশ পাচ্ছি ঠিক আছে এবার এটাকে কাটাকাটি করতে হবে দেখো দুই দিয়ে যাবে প্রথমত দুই একে দুই সরি একশো ষোলো হবে একশো ষোলো আর এটাকে দুই দিয়ে দিলে চারশো পঁচানব্বই দেখো আর যাবে না তাহলে উপরে হয়ে যাবে তিন যোগ একশো ষোলো বাই চারশো পঁচানব্বই তার মানে এটার হবে তিন পূর্ণ একশো ষোলো বাই চারশো পঁচানব্বই আর এটাকে যদি তুমি এইভাবে কি হতো দেখো ভালো করে আহ এখানে হতো নয় নয় দশমিকের পরে একটা সংখ্যার এই যে এখানে একটা সংখ্যার মাথায় পৌর্ণ মনিক নেই একটা অঙ্কের মাথায় তার জন্য একটা শূন্য তিন দুই তিন চার বিয়োগ কত করে দেবো বত্রিশ এবার দেখো কতটা বড় হবে এই যে এবার হবে করলে কিন্তু ঠিক প্রথমে আসবে এটা কিন্তু ওই পূর্ণ আকারে আসবে না একটা বড় সংখ্যা সেটাকে আবার ভাগ করে পূর্ণ আকারে তোমাকে নিয়ে আসতে হবে ঠিক আছে তো করে দেখবে একই অ্যান্সার আসবে তারপরে নিয়ে আর আছে নাকি এই যে আর একটা রয়েছে এটা তাহলে হবে সাত যোগ দশমিক শূন্য দুই আট আটের মাথায় বার রয়েছে সরি আঠাশের মাথায় বার রয়েছে দুই আটের মাথায় বার রয়েছে তাহলে এখানে করব সাত যোগ দুটো নয় একটা শূন্য উপরে যেটা আছে সেটা বসে যাবে মানে শূন্য দুই আট শূন্য দুই আট শূন্য তো দাম নেই তার জন্য শুধু দুই আট লিখে দেব বিয়োগ কত হবে একটা যেটার মাথায় বার নেই সেটা বিয়োগ মানে শূন্য বিয়োগ হবে এটা না লিখলেও হতো আঠাশ বাই নশো নব্বই হচ্ছে এবার কাটাকাটি দিতে হবে দুই দিয়ে যদি দাও এখানে হচ্ছে চোদ্দ দুই দিয়ে দিলে চার দুগুণে আট নয় দুগুনে আঠেরো পাঁচ চারশো পঁচানব্বই তো দেখো আর ভাগ যাবে না তাহলে সাত পূর্ণ চোদ্দ বাই চারশো পঁচানব্বই হবে অ্যান্সার তাহলে বোঝা গেল যে মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ গুলোকে ধরে সামান্য ভগ্নাংশ আমরা করবো ঠিক আছে এরকম অঙ্ক কিন্তু এক্সামে দেয় একটু বড় বড় দিয়ে দেবে তো তারপরে দেখো কি আছে যে বিয়াল্লিশ বাই দশ হাজার আছে এর দশমিক ভগ্নাংশের মান কত দশমিক ভগ্নাংশ করলে কি হবে কটা শূন্য আছে আগে দেখবে একটা দুটো তিনটে চারটে শূন্য আছে তো চার ঘর আগে দশমিক হবে এখানে তো দুটো সংখ্যা আছে তাহলে চার ঘর কি করে করব দুটো শূন্য আগে বসিয়ে নেব তাহলে দেখো চারটে ঘর হয়ে যাচ্ছে এক দুই তিন চারটে ঘর এখানে চারটে শূন্য আছে এক দুই তিন চার ঘর আগে দশমিক বসিয়ে দেবো এই হয়ে গেল অ্যান্সার শূন্য দশমিক চার দুই অপশন এ হবে রাইট চলো এবার তার পার্টটা দেখানি নি দুই এরটা কি বলেছে বলেছে এই দশমিক দশমিক সংখ্যাটা দেওয়া আছে এ এর এর নয় এর স্থানীয় মান কত এই দশমিক সংখ্যাটা নয় এর স্থানীয় মান কত শূন্য দশমিক ছয় শূন্য ছয় নয় চার পাঁচ এটা রয়েছে নয়ের স্থানীয় মান নয়ের স্থানীয় মান তাহলে দেখো এটা হচ্ছে ঘর ওসব দেখার দরকার নেই জাস্ট এভাবে করে দেবে দশমিকের জন্য এক নয়ের বলেছে তাহলে কটা সংখ্যা নয় এক দুই তিন তিনটা অঙ্ক রয়েছে নয় অব্দি এক দুই তিন তিনটে শূন্য উপরে নয় তাহলে এটাই হবে আনসার নয় বাই এক হাজার অপশন ডি তারপর দেখেন এক সেকেন্ড এক ঘন্টার কত দশমিক এক ঘন্টার কত দশমিক বলেছেন তাহলে এক সেকেন্ড নিচে হবে এক এটা সেকেন্ড নিচে হবে এক ঘন্টা আওয়ার এই লিখছি আওয়ারের জন্য তাহলে দুটোকে একে এককে আনতে হবে সেকেন্ড আছে আওয়ারকে আমি সেকেন্ডে নিয়ে যেতে পারি তাহলে এক আওয়ার মানে কত ষাট মিনিট এক ঘন্টা মানে ষাট মিনিট আর ষাট মিনিট মানে কত সেকেন্ড ষাট দিয়ে গুণ করবো তাহলে এটা হয়ে যাবে সেকেন্ড তাহলে কথা হচ্ছে ছয় ছয় ছত্রিশ সেকেন্ড তাহলে উপরে আসছে এক নিচে আসছে ছত্রিশও এবার এককে কে দিয়ে ভাগ করতে হবে এভাবে না করে একটু আলাদা রকম ভাবে করব একবার বাই ছত্রিশ করে নেব গুণ একশো এই একশো আলাদা করে থাক তাহলে দশমিক আনতে আমাদের সুবিধা হবে তাহলে এক ভাগ ছত্রিশ করব এক ভাগ ছত্রিশ তাহলে ছত্রিশ কে দেখো শূন্য নিয়ে আসলাম দশমিক নিলাম দশ দিয়ে তো আহ ছত্রিশ কে সরি দশকে তো ছত্রিশ দিয়ে ভাগ যায় না তার জন্য আরেকটা শূন্য নেবো তার জন্য এখানে আরেকটা শূন্য পেয়ে যাবো তাহলে দুই দিয়ে দিলে বাহাত্তর আট দুই শূন্য দেখো দিয়ে যাবে ছত্রিশ কে তুমি যদি সাত দিয়ে দাও ছয় সাথে বিয়াল্লিশে দুই হাত থাকলো চার তিন সাথে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ দুশো বাহান্ন পাচ্ছি তো এখানে সাত দিয়ে দিলে দুশো বাহান্ন আট এখানে ছয় দুই আবার দেখো দুশো আশে আসতে তার মানে আবার সাত দিয়ে দিলে দুশো বাহান্ন এভাবে দেখো চলতেই থাকবে দুশো দুই আট শূন্য এভাবে চলতেই থাকবে এক মানে কত পেলাম শূন্য দশমিক শূন্য দুই সাত সাত এভাবে আছে তাই তো এটা মানে গুণ কত রয়েছে এক বাই একশো এই যে একশোটা তো নিচে আছে বা তুমি এটা এখানে না লিখে এই নিচে একশো লিখে দেবে এক বাই মানে এটা পেয়েছি নিচে একশো আছে সেই একশোটা তো লিখতে হবে এই যে লিখে দিলাম এবার কত ঘর আগে দশমিক হবে আরো দু ঘর আগে দশমিক আমাকে নিয়ে আসতে হবে তাহলে দশমিক তো এখানে ছিল শূন্য সাত সাত এভাবে চলছে এখানে তো দশমিকটা ছিল তাহলে আরো দু ঘর আগে মানে আরো দুটো শূন্য নিয়ে এলে না তাহলে দশমিকটা হয়ে যাচ্ছে এখানে দশমিক শূন্য 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 দুই সাত 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 দেখো অ্যান্সার কিন্তু সাত 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 এখানে এই অ্যান্সারটা হবে দশমিক শূন্য 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 দুই সাত এটা হবে চারেরটা ছোট থেকে বড় সাজাতে বলেছে এটা আমি আর করছি না এটা এর আগে আমি দুটো দেখিয়েছি ছোট থেকে বড়ও দেখিয়েছি বড় থেকে ছোটও দেখিয়েছি তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো তোমরা অ্যান্সারটা অবশ্যই কমেন্টস জানাবে ঠিক আছে চলো এবার পাঁচেরটা দেখে নি কি আছে এখানে একটা গুণ আকারে আছে এক্স এর মানটা দেওয়া নেই এক্স এর মানটাকে বার করতে হবে

দেখো তাহলে কোনাকুনি যদি সমান থাকে কি হয় গুণ হয় আছে কোন নিচে কত আছে এক আছে গুণ করে দেবো তাহলে এই সাত আর হয় সেভেন এক্স এর মান বার করতে হবে সাতটাকে এদিকে নিয়ে চলে আসবো দুই গুণ সাত এই সাতটা কোথায় হয়ে যাবে নিচে হয়ে যাবে এই সাত এই সাত কেটে গেল এক্স এর মান কত পেলাম দুই তাহলে এই জায়গায় বসবে কত দুই এক্স সমান পাচ্ছি দুই চলো তারপরটা দেখে নি এটার অপশনটা আমি দিতে ভুলে গিয়েছি তো কোনো প্রবলেম নেই তুমি তো এক্সের তো বার করতে পেরেছো তাই না তো অপশন এখানে এক্সামে তো অপশন দেওয়াই থাকবে চলো ছয়টা দেখে নি তুমি বলেছে নিচের কোন ভগ্নাংশটি তিনের চারের থেকে বড় এবং পাঁচ বাই ছয়ের থেকে ছোট মানে তিনের চারের থেকে কি হতে হবে বড় হতে হবে পাঁচ বাই ছয়ের থেকে ছোট হতে হবে এখানে নিচে আছে দুই আছে পাঁচ আছে তিন আছে দশ আছে তাহলে দেখো তিনের চারের থেকে বড় আর পাঁচের ছয়ের থেকে ছোট আগে দেখি হাফ এটাকে তুমি এক দু রকম ভাবে করতে পারো একটা ছবি এঁকেও করতে পারো ছবি এঁকে করলে অনেক সময় ভুল হওয়ার চান্স থাকে তো অঙ্কের মাধ্যমে যদি করো এটাকে দশমিকে করে না বেটার হবে এটাকে দশমিকে করে নিলে যখন এরকম থাকবে দশমিকে করে নিবে নেবে শূন্য দশমিক চার সাথে আঠাশ দুই শূন্য পাঁচ মিলে যাচ্ছে পাঁচ সাথে চার পাঁচ কুড়ি দশমিক সাত পাঁচ আর এটা দশমিক তাহলে তিন ছয় আঠেরো দুই শূন্য আবার দুই শূন্য পাচ্ছে আবার তিন ছয় আঠেরো এভাবে চলছে এটা মানে পাচ্ছি দশমিক আট তিন তিন এভাবে চলছে ঠিক আছে এবার হাফ মানে কি দশমিক পাঁচ চার বাই পাঁচ আছে তাহলে পাঁচ দিয়ে ভাগ করে দশমিক পাঁচ আটে চল্লিশ দশমিক আট পাচ্ছি এদের মাঝে একটা সংখ্যা আনতে হবে দেখো দশমিক পাঁচ কি এটার থেকে ছোট তাহলে দশমিক পাঁচ তো হচ্ছে না দশমিক আট দশমিক আটটা হওয়ার চান্স আছে অবশ্যই দশমিক আটটাই হবে কারণ কি সাত দশমিক পাঁচের থেকে দশমিক আটটা বড় আবার আট দশমিক আট তিন তিনের থেকে ছোট দেখো কি করে দশমিক সাত পাঁচ তারপরে বলছি দশমিক আট আর এখানে আছে দশমিক আট তিন তিন ঘর যেহেতু তাই তো এখানে চার ঘর দেখো পঁচাত্তরশো আছে এখানে আট হাজার আছে এখানে আট হাজার তিনশো তেত্রিশ আছে তার মানে এটা মাঝের সংখ্যা হচ্ছে তাহলে আমাদের এটা অ্যান্সার হয়ে যাবে অপশন সি যদি এদিকটাও ভাবো তুমি দুই কে তুমি যদি তিন দিয়ে ভাগ করো দশমিক তিন ছয় আঠেরো দুই শূন্য দশমিক ছয় 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 এরকম আসছে আর এটাকে তুমি যদি করো দশমিক নয় আসে দেখো দশমিক ছয় 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 এটার থেকে তো ছোট আর দশমিক নয় থেকে বড় এদের মাঝে আসছে না তাহলে সবসময় যদি এরকম দেখো থাকে তাহলে আগে দশমিক করে নেবে তারপর দেখবে তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশন সি চলো তারপর এটা দেখি এটা যোগ আছে এখানে একটা এক দিয়ে দিয়েছে তো কোনো প্রবলেম নেই এই একটাকে তুমি তাহলে দেখো দুই চার চোদ্দ আঠাশ এই কটাকে তুমি দুই দিয়ে ভাগ দিতে পারবে সাত সাত চোদ্দ দুগুণে আঠাশ এই সাত সাত আর চোদ্দ দেখো সাত দিয়ে দেবো সাত দুই থাকছে এক এক সাত দুগুনে চোদ্দে আঠাশ দুগুনে আঠাশ তাহলে চোদ্দ গুণ এক উপরে এক দিয়ে গুণ করা মানে কি চোদ্দই হওয়া তো চোদ্দ এক চোদ্দ লিখছেন চার সাথে আঠাশ সাত পাচ্ছি সাত এক সাত উপরে সব এক আছে তো চার সাথে

জাস্ট গুণ করবো এগুলোকে গুন করে দেবো দেখো তিন আর তিন গুণ করে দেবে তিন তিরিশের নয় তিন নয় সাতাশ সাতাশকে তিন দিয়ে গুণ করলে একাশি হয় একাশি কে তিন দিয়ে তুমি যদি গুণ করো তিন আটে চব্বিশ দুশো তেতাল্লিশ হয় তাহলে আগে লিখে দাও দুশো তেতাল্লিশ কত ঘর আগে দশমিক আছে ভালো করে দেখে নাও দুশো তেতাল্লিশ লিখে দিলাম এবার দেখো এখানে তো তিন নেই তিরিশ আছে তাহলে একটা শূন্য হয়ে যাবে আবার ভালো করে বোঝো তিন তিরিখে নয় তিন নয় সাতাশ আগের দশমিক আগের শূন্য গুলো দেখব না কারণ এখানে পরে শূন্য আছে এখানে একটা গোটা সংখ্যা আছে তাই না তিরিশ দিয়ে গুণ করতে হবে তিন দিয়ে গুণ করে নিলাম দুশো তেতাল্লিশ হলো তারপরে একটা শূন্য ওকে এবার কত ঘর আগে দশমিক হবে দেখো এখানকার কোনো দশমিক নেই তো এটা না এখানে দশমিক আছে তিন ঘর আগে তিনটে চারটে পাঁচটা ছটা টোটাল ছ ঘর আগে দশমিক এক দুই তিন চারটে আছে পাঁচ ছয় দশমিকটা হয়ে যাবে এই জায়গায় তাহলে দেখো এই যে দশমিক তুমি লাগানোর পর ডান দিকে তো তুমি যত খুশি শূন্য বসাতে পারো দশমিক লাগানোর পর বোঝা গেল তাহলে এই শূন্য তুমি বাদ দিয়ে দিলেও পারবে তাহলে এটা হবে দশমিক শূন্য শূন্য দুই চার তিন দেখো অপশন সি তে রয়েছে তারপরেরটা দেখে এবার বার দেওয়া আছে সেগুলোর যোগ রয়েছে সিম্পল অফ সিম্পল রয়েছে কোনো ব্যাপার না আগে জাস্ট দশমিক দশমিকের যোগ যেমন করে করে সেমন করে নেবে তাহলে কত এখানে দেখো দুই তিন তার মানে কি পরেরটাও কি হবে দুই তিন তারপরেটা কত হবে তিন চার তারপরটা হবে চার পাঁচ তারপরটা আবার কত হবে দুই তিন তিন চার চার পাঁচ এরকম ভাবে হবে তাহলে দেখো তুমি যদি এটা যোগ করো পা এটা থেকে করছি আমি এই এখান থেকে করছি কারণ তারপরের আমি দুঘর নিচ্ছি কেন নিচ্ছি এটা বুঝতে পারবে দেখো নয় নয় আর তিনে বারো দুই হাতে থাকলো এক চার পাঁচ ছয় সাত আট নয় একে পাশে শূন্য হাতে থাকলো এক এখানে কত হচ্ছে দশ এগারো বারো তেরো তিন হয়ে যাচ্ছে দেখো আর এখানে আবার শূন্য হবে হাতে এক আছে তিন চার পাঁচ ছয় এক সাত তাহলে এখানেও তো তিন হবে যে এখানে দুই লিখেছি কেন তিন হবে এইগুলো যোগ করে হাতে কিন্তু এক পাবো তাই না এখানে তিন চলতে থাকবে চলবে সাত দশমিক শূন্য তিন শূন্য তিনের মাথায় বার এই অঙ্কগুলো এখানে বারটা দেওয়া নেই এটা হবে অ্যান্সার এখানে বার হবে ঠিক আছে চলো তার টা দেখে নি একটা সরল দেওয়া আছে এই যে এইটাকে কি বলছে জটিল ভগ্নাংশ এই যে পুরোটা আছে এটা জটিল ভগ্নাংশ তাহলে এটাকে কি করে করবো এক যোগ এক খুব সাবধানে করবে কোনো কঠিন নয় এক যোগ এই যে এইটুকু করবো আগে দেখো ভালো করে এক বাই এক যোগ এক বাই দুই আছে তাহলে এটা যোগ করলে কথা হয় নিচে হয়ে যাবে দুই দু এক দুই একে তিন তিন বাই দুই হবে তারপরে লাইন এক যোগ এক বাই এক যোগ দুইটা উঠে যাবে এই যে এক ভাগ এটা মানে কি এই যে এইটুকু মানে কি অন্য পেন্সিল দিয়ে দেখায় দুই মানে এক গুণ দুই বাই তিন এটাকে কাটাকাটি করলে কত হবে দুই বাই তিন হয়ে যাবে তাহলে এখানে হয়ে যাচ্ছে দুই বাই তিন ঠিক আছে এক যোগ এবার এইটুকু যোগ করব করলে কত হয় তিন এক তিন পাঁচ বাই এটাকে উপরে নিয়ে যাব এক ভাগ গুণ তিন বাই পাঁচ হয়ে যাবে তার মানে তিনটা উপরে উঠে যাবে এরকম যখন এক বাই থাকবে তখন উল্টে যাবে জাস্ট উল্টে যাবে উপরে তিন দিকে দেবে নিচে পাঁচ হয়ে গেল যোগ করবো পাঁচ পাঁচ এক পাঁচ ছয় সাত আট আট বাই পাঁচ এক পূর্ণ তিন বাই পাঁচ হবে তুমি পূর্ণ যদি ভাঙতে চাও নিরানব্বইকে তোমাকে এগারো দিয়ে গুণ করতে হবে তারপরে দশ যোগ করতে হবে এভাবে না করে নিরানব্বই পূর্ণ দশ বাই এগারো আছে এভাবে লিখে নেবো গুণ নিরানব্বই এই টুকর কাল থেকে আগে করে নিলে এখানে আটাতে অসুবিধা হবে আচ্ছা তুমি দেখো এই যে নিরানব্বই গুণ নিরানব্বই তার মানে এইটাকে নিরানব্বই কে একবার এটা দিয়ে গুণ করবো একবার এটা দিয়ে গুণ করবো নিরানব্বই গুণ নিরানব্বই যোগ দশ বাই এগারো গুণ নিরানব্বই তাহলে কি পাচ্ছি এখানে নিরানব্বই গুণ নিরানব্বই একটা নিরানব্বই কে আমি একশো এক আকারে লিখতে পারি তাহলে কি হয় একশো বিয়োগ এক করলে কথা হয় নিরানব্বই হয় গুণ নিরানব্বই এগারো কে এখানে নয় হয় নয় দশে যোগ নব্বই ঠিক আছে নিরানব্বই কে একশো দিয়ে গুণ করলে নয় নয় শূন্য শূন্য নিরানব্বই যোগ নিরানব্বই নব্বই তাহলে নয় নয় শূন্য শূন্য এখানে বিয়োগ করলে কথা হচ্ছে বিয়োগ নয় হচ্ছে এই নয়টাকে ন হাজার নশো কে নয় দিয়ে তুমি বিয়োগ করে দাও বা এভাবে তুমি রেখে দিতে পারো আচ্ছা এইভাবে থাক ঠিক আছে ন এটা দেখি দিই আসেন সুবিধা হবে দেখতে সুবিধা হবে এবার দেখো নয় যোগ নয় বাই এগারো আছে নয় পূর্ণ নয় বাই এগারো মানে নয় যোগ নয় বাই এগারো গুণ একশো একুশ তাহলে নয় গুণ একশো একুশ লিখতে পারি যোগ নয় বাই এগারো গুণ একশো একুশ দেখো কাটাকাটি যাবে এগারো দিয়ে এগারো এগারো গুণ করলে একশো একুশ হয় তার মানে নয় গুণ এগারো এটাকে তুমি একশো একুশ করতে পারো না হলে নয় দিয়ে গুণও করে দিলে কোনো ব্যাপার না যোগ এখানে নিরানব্বই তাহলে এখানে এক দুই এক শূন্য এখানে বিয়োগ একশো একুশ পাচ্ছে যোগ নিরানব্বই তাহলে এইটা আগে দেখি এটা মানে কি পেলাম নয় নয় শূন্য শূন্য বিয়োগ নিরানব্বই যোগ নব্বই আর এটা মানে কি পেলাম মাঝখানে কি আছে যোগ চিহ্ন আছে তাহলে যোগ চিহ্ন দিয়ে দিলাম এক দুই এক শূন্য বিয়োগ একশো একুশ যোগ নিরানব্বই এই নিরানব্বই এই নিরানব্বই কেটে গেল তাহলে এখানে দেখো যোগ বিয়োগ করতে হবে নয় নয় শূন্য শূন্য আছে এটার সঙ্গে এটা যোগ করো নয় নয় শূন্য শূন্য এক দুই এক শূন্য আর একটা নব্বই আছে এটা যোগ করে দাও তাহলে শূন্য নয় একে দশ শূন্য হাতে থাকলো এক নয় দশ এগারো দুই হাতে থাকলো এক নয় দশ এক দুই শূন্য শূন্য ঠিক আছে এটা পেলাম এটা এটা আর এই তিনটে যোগ করে এবার বিয়োগ কত করতে হবে একশো একুশ করে দাও নয় হয়ে থাকলো এক তাহলে এখানে পাচ্ছি সাত শূন্য এক 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 শূন্য সাত নয়

গুণ পাঁচশো উনত্রিশ দেখো এই অঙ্কটা পুরোপুরি বর্গমূল হয় না তা তিনশো উনত্রিশে তুমি যদি বর্গমূল করো মোটামুটি আসবে আঠেরো দশমিক এক তিন আর এখানে পাঁচশো উনত্রিশের তোমাকে তুমি যদি বর্গমূল করো আসবে তেইশ তো তেইশ কে এবার আঠারো দিয়ে গুণ করতে হবে এবার আঠারো দশমিক এক তিনকে তুমি যদি তেইশ দিয়ে গুণ করো গুণ করে দেখবে চারশো ষোলো দশমিক নয় নয় এই চারশো ষোলো দশমিক নয় নয় কিন্তু অ্যান্সারে নেই দেখো চারশো ষোলো আছে চারশো চোদ্দ আছে চারশো আট আছে চারশো দশ আছে তার মানে সব থেকে এটার কাছে কোনটা আছে চারশো ষোলো তো ওই সব থেকে কাছাকাছিটা নিতে হবে মানে আমি এরকম লিখতে পারি চারশো ষোলো ঠিক আছে চারশো ষোলোর কাছাকাছি অপশন ডি হবে তাহলে এটার অ্যান্সার তো আমি এই ক্যালকুলেশন আলাদা করে আগে করে নিয়েছি বলে করতে পারলাম তোমাদের কিন্তু নিজে নিজে করতে হবে যে তিনশো উনত্রিশের বর্গমূল কত হয় তেরোটা এবার দেখো দশমিক শূন্য তিন এর সামান্য ভগ্নাংশ কত দেখো তিন নয় পুরোটার মাথায় বার আছে তার মানেটা কি এখানে দাঁড়াচ্ছে দশমিক 3939 বারবার এরকম ভাবে বারবার রিপিট করছে তার মানে কি আমরা বলতে পারি তিন নয় রিপিট করছে বারবার তার মানে আমি লিখতে পারি না শূন্য দশমিক তিন নয় তিন নয়ের মাথায় কি হবে যেটার মাথায় বার আছে দুটো হয়ে যাবে তার জন্য নিচে দুটো নয় উপরে কত বসে যাবে থার্টি নাইন মাইনাস জিরো মাইনাস জিরো লেখার দরকার নেই থার্টি নাইন বাই নাইনটি নাইন দুটোকে তিন দিয়ে ভাগ যাবে তিন দিয়ে দিলে তিন তেরো উনচল্লিশ তিন দিয়ে দিলে তেত্রিশ তাহলে উপরে পাচ্ছি তেরো নিচে পাচ্ছি তেত্রিশ তাহলে দেখো এটার হচ্ছে বাই অপশন চলো দেখো এটাও দু ঘর আগে এখানে তিন ঘর আগে আছে কিন্তু এই নিচের যে সংখ্যাগুলো আছে সেগুলো একটা করে ঘর বেশি আছে এখানে দু ঘর আছে এখানে তিন ঘর রয়েছে এখানে দু ঘর এখানে তিন ঘর এখানে তিন ঘর ছিল এখানে দেখো চার ঘর আগে তাহলে এটাকে আমি এইভাবে কিভাবে প্রকাশ করবো তাহলে আমি কেটে দিতে পারবো পুরোটাকে বাকি তো সব একই রয়েছে তাহলে কিভাবে করব দেখো আগে নিশমিক শূন্য সাত নয় এটা স্কয়ার তাহলে দেখো আগে আমি এটা দিয়ে বোঝাই শূন্য দশমিক শূন্য শূন্য ছয় আছে এইটুকু আছে এটুকু আমি এইভাবে লিখতে না এই দশমিকটাকে আমার ধরো দরকার এই জায়গায় দশমিকটাকে আমি অন্য কালে নিয়ে ইউজ করে দেখাই দশমিকটাকে ধরো আমার দরকার এই জায়গায় তাহলে আমি এই দশমিকটা তুলে দেবো তার জন্য একটা এক পাবো ক ঘর আগে নিয়েছি এক ঘর আগে তাহলে একটা শূন্য দিয়ে দেবো তাহলে দেখো পেয়ে যাচ্ছি দশমিক শূন্য ছয় বাই দশ এভাবে পেয়ে যাচ্ছি তারপরটা ধরো আমার এখানে এরকম আছে চার সাত আমার দশমিকটা দরকার এই জায়গায় তাহলে এই দশমিকটা তুলে নিয়ে গিয়ে এই জায়গায় করতে হলে আমাদের নিচে একটা দশ নিয়ে আসতে হবে উপরে হয়ে যাবে দশমিক চার সাত বোঝা গেল ঠিক এইভাবে আমরা বাকিটুকু করব তাহলে এইটাকে আমি কি করলাম দশমিক শূন্য ছয় নিচে একটা দশ চলে আসলো পুরোটা স্কোয়ার যোগ শূন্য দশমিক চার সাত নিচে একটা দশ চলে আসছে বোঝা গিয়েছে কি যাইনি এই অঙ্কগুলো কিন্তু এক্সামে খুব ইম্পর্টেন্ট এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট সমস্ত এক্সামে দেয় এই অঙ্কগুলো তারপর দেখো শূন্য শূন্য সাত নয় লিখে নিলাম যদি এটা আর একটা ঘরও থাকতো আমার অসুবিধা নেই নিচে আমি করে দিতাম কত একশো কিন্তু এখানে তো দশ হচ্ছে এ হয়ে গেল এবার দেখো এই উপরের গুলো কিন্তু এই উপরটার সঙ্গে মিলে যাচ্ছে তাহলে আমি এই এক বাই দশটাকে বাইরে বার করে ফেলবো শূন্য ছয় স্কোয়ার গুণ চার সাত স্কোয়ার যোগ শূন্য সাত নয় তা এই এক বাই দশ স্কোয়ার এখানে এক বাই দশ স্কোয়ারটাকে আমি বাইরে বার করবো এক বাই দশ স্কোয়ার তাহলে নিচে দেখবার কিছুই থাকলো না এক বাই দশ স্কোয়ার এটার থেকেও নিয়ে নিলাম এখানে নিয়ে নিলাম এর থেকেও নিয়ে নিলাম তাহলে মধ্যে পড়ে থাকছে শূন্য দশমিক শূন্য ছয় স্কোয়ার যোগ শূন্য দশমিক সাত চার সাত স্কোয়ার যোগ শূন্য দশমিক শূন্য সাত নয়

তার মানে এটা এক গুণ একশো বাই এক তার মানে হচ্ছে একশো এখান থেকে তুমি ডিরেক্ট লিখতে পারো এই একশোটা কি হবে উপরে চলে যাবে এটার অ্যান্সার হয়ে যাবে একশো বাই এক তার মানে একশো অপশন সি তার রয়েছে দেখো অপশন সি হবে রাইট অ্যান্সার চলো তারপরে পনেরোটা দেখে নি এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে এটাকে আমরা আগে দশমিক গুলোকে তোলার চেষ্টা করবো গুণ দশমিক দুই এক এরকমটা রয়েছে এই দশমিক তুলে দিলে নিচে হয়ে যাবে একশো এটা তুলে দিলাম এটা তুলে দিলে নিচে হয়ে যাচ্ছে একশো এটা তুলে দেব উপরে হয়ে যাবে দশ এটা তুলে দেব উপরে হয়ে যাবে দশ এটা তুলে দিলে উপরে হয়ে যাবে একশো তাহলে দেখো একশো একশো কেটে যাচ্ছে এই দশ 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 কে কত একশো তার এই দশ দশ আর এই একশো কেটে যাচ্ছে এবার কাটাকাটি করতে হবে এই ষোলো আছে এখানেও ষোলো আছে এই ষোলো ষোলো কেটে গেল একুশ আছে আর এখানে একুশ 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 গুণ করলে কিন্তু একচল্লিশ এই একুশ একুশ গুণ করলে চারশো একচল্লিশ এই কেটে গেল পড়ে থাকলো কত এক অপশন এ চলো ষোলোটা দেখে নি এক দশমিক পাঁচ এক সমান শূন্য দশমিক শূন্য চার ওয়াই হয় তাহলে ওয়াই মাইনাসেস কত তাহলে সবার আগে আমরা বার করবো দেখো কিভাবে কি হবে শূন্য দশমিক শূন্য চার তুমি এই ওয়াইটাকে এদিকে নিয়ে আসলে তাহলে এই সংখ্যাটাকে এদিকে নিয়ে যাও এক দশমিক পাঁচ এই দশমিক তুলে দেবো তাহলে দশমিক শূন্য আর এখানে এক দশমিক পাঁচ আছে এই দশমিক তুলে দিলে নিচে হয়ে যাবে একশো আর এই দশমিক তুলে দিলে উপরে হয়ে যাবে দশ তাহলে এই শূন্য এই শূন্য কেটে গেল তাহলে পাচ্ছি দুই বাই পাঁচ পনেরো পঁচাত্তর এটা পাচ্ছি এক্স বাই ওয়াই মানে বা আমি লিখতে পারি ওয়াই বাই এক্স ওয়াই বাই এক্স মানে এটা উল্টে যাবে জাস্ট পঁচাত্তর বাই দুই হচ্ছে বোঝা গেল এটুকু এবার এখানে আমাকে মানটা বসাতে হবে এখানে তো এক্স আর ওয়াই এর মান দেওয়া আছে আমি তো এখানে বার করেছি ওয়াই বাই এক্স তাহলে কি করব দেখো উপরেও যদি আমি এক্স দিয়ে ভাগ করি নিচে এক্স দিয়ে ভাগ করি আমাদের ভগ্নাংশটা কিন্তু একই রকম থেকে যাবে তাহলে আমরা কি করব ওয়াই সবগুলোর সঙ্গে এক্স দিয়ে ভাগ করে দেব যেহেতু ওয়াই বাই এক্স এর মান বার করেছি বা এক্স বাই ওয়াই বার করলে আমরা কি করতাম ওয়াই দিয়ে ভাগ করতাম এখানে আমরা এক্স নিচে আছে যেহেতু এক্স দিয়ে ভাগ করে দেবো তাহলে ওয়াই

দেখো পঁচাত্তর দুই হচ্ছে এখানে নিচে পঁচাত্তর বিয়োগ দুই আর নিচেও তাই হচ্ছে পঁচাত্তর যোগ দুই বাই দুই এই দুই দুই কেটে যাবে কি করে কাটবে দেখো চলে যাচ্ছে আর পঁচাত্তরের সঙ্গে দুই যোগ করলে সাতাত্তর হয় তাহলে এই দুই এই দুই কেটে গেল তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে তিয়াত্তর বাই সাতাত্তর দেখো অপশন বিতে রয়েছে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার চলো এবার সতেরোটা দেখে নি এটা দেখো উপরে বার রয়েছে সেগুলো যোগ করতে হবে এর আগে একটা অঙ্ক করেছে এরকম মাথায় বার আছে তার মানে একটা বারবার রিপিট করবে তারপরে আছে শূন্য দশমিক ছয় তার মানে শূন্য দশমিক শূন্য শূন্য দুই দুইয়ের মাথায় বার আছে তার মানে দুইটা রিপিট করবে এই আর একটা ঘর নিয়ে নি তারপরে এক এক ছয় ছয় দুই দুই এইবার যোগ করুন এখানে দেখো ছয় সাত আট এক নয় সবগুলো নয় আছে তো অসুবিধা নেই এখানেও নয় আসতে দেখো নয়টা বারবার রিপিট করছে আমাদের তাই না তার মানে আনসার হবে আট দশমিক নয় সাত নয়টা রিপিট করছে নয় মাথায় বার লিখে দেবো আট দশমিক নয় সাত নয় এই যে শুধু নয়টা রিপিট করছে তার মানে এটা হবে অ্যানসার অপশান ডি চলো তারপরটা দেখে এটা এটাকে করতে হবে আমাদের কিছু সামান্য ভগ্নাংশে এর আগে অনেক কটা করেছি পাঁচ ছটা করেছি তো সেইগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ তো এটাও তোমরা নিজে নিজে করবে এর এর আগে একটা অঙ্ক আমি বলেছি তোমাদের কমেন্টসে জানাতে যেটা ছিল ছোট থেকে বড় সেটা অবশ্যই জানাবে সাথে এটাও তোমরা কমেন্টসে জানাবে আঠারো নম্বর অঙ্ক ঠিক আছে চলো এবার তার পরটা দেখে এটাও ঠিক একই রকম বার দিয়ে আছে এটাও করেছি আগে তো এটা আমি আর করছি না যদি কোনো প্রবলেম হয় তোমরা অবশ্যই জানাবে এটা তোমরা উনিশের টা তোমাদের হোমওয়ার্ক থাকলো ঠিক আছে তারপরে দেখে নি করে দেখো কুড়িটা যোগ আকারে লিখে আটানব্বই বাই নিরানব্বই এই অঙ্কগুলো তো একটা কিন্তু এক্সামে দেয় বেশিরভাগ এক্সামে কিন্তু একটা করে দিয়ে দেয় এই যে তাহলে এখানে কি করবো নিরানো নিরান গুণ নিরানব্বই এইটা দিয়ে গুণ করছে এই যে এই যোগ আটানব্বই পায় নিরানব্বই গুন নিরানব্বই এই নিরানব্বই নিরানব্বই কেটে গেল এই নশো নিরানব্বই কে আমরা লিখতে পারি হাজার মাইনাস এক তাহলে কত হয় নশো নিরানব্বই গুন নিরানব্বই যোগ আটানব্বই রয়েছে তাহলে এখানে গুণ করলে নয় নয় তিনটে শূন্য বিয়োগ নিরানব্বই যোগ আটানব্বই দেখো এখানে নিরানব্বই আটানব্বই আছে এটা যোগ বিয়োগ করতে হবে তাহলে নয় নয় শূন্য 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 বিয়োগ এক আছে এক যদি বিয়োগ করি কত হয় নয় হবে এখানে নয় হবে এখানে নয় হবে আট নয় নয় আট নয় 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 আটানব্বই হাজার নশো নিরানব্বই আটানব্বই হাজার নশো নিরানব্বই অপশন ডি তে রয়েছে অপশন ডি হবে এটা রাইট আনসার খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা ভালো করে প্র্যাকটিস করবে তারপর এটা দেখো এই অঙ্কগুলো কিন্তু এক্সামে দেয় দেখো বিরাশি দশমিক আট এক মানে হচ্ছে নয় দশমিক এক এখানে দেখো কোনো কিছু সংখ্যাগুলো কিন্তু সরি অঙ্কগুলো কিন্তু একই রয়েছে শুধু দশমিকের হেরফের হের ফের এখানে দশমিকটা এখানে আছে তাই জন্য নয় দশমিক এক হচ্ছে দেখো এখানে আছে নয় দশমিক এক হচ্ছে তাহলে এই দশমিকটা যদি এই জায়গায় চলে যায় তাহলে হবে কত এটার ক্ষেত্রে হবে দশমিক নয় এক হবে দশমিকটা কি হচ্ছে এই দশমিকটা দু আগে চলে যাচ্ছে দু করে ধরতে হবে দশমিক যদি রুটের ভেতরে হয় দুঘর আগে চলে যাচ্ছে তাই জন্য দশমিকটা এখানে এক ঘর আগে চলে আসবে বোঝা গেল তারপরটা দেখো দশমিক দু ঘর করে পিছিয়ে গিয়েছে দশমিকটা কোথায় ছিল এটার ক্ষেত্রে পেয়েছি এইটুকুর ক্ষেত্রে দশমিক পেয়েছে আবার গিয়েছে দুঘর এখানে হয়ে যাবে দশমিক শূন্য নয় এক আর একটা ঘর আগে হয়ে যাবে দশমিক দেখো এখানে দেখো এইটুকু তো ছিল আগে এই অঙ্ক এইটার ক্ষেত্রে তার সাথে আরো দু ঘর আগে তার মানে দশমিক আরো এক ঘর আগে হবে এই শূন্য শূন্য নয় এক বোঝা গেল চলো এবার এগুলো যোগ করে দিতে হবে দশমিক নয় এক দশমিক শূন্য নয় এক দশমিক শূন্য শূন্য নয় শূন্য বসিয়ে যোগ করতে সুবিধা হবে এক দশের শূন্য হাতে থাকলো এক নয় দশ এগারো এক হাতে থাকলো এক শূন্য এক তাহলে এটার অ্যান্সার হচ্ছে এক দশমিক শূন্য এক শূন্য এক এই যে অপশন সিতে রয়েছে চলো তারপরেরটা একটা দেখে নি এগুলো যোগ করতে হবে আগে যোগটা করে নি দেখো নিচের গুলোর আগে কি করতে হবে লসাগু করে দেব ছয় আট আর বারো দুই দিয়ে যাবে তিন চার ছয় এবার দুই দিয়ে দেব তিন দুই তিন আবার তিন দিয়ে দিলে এক দুই এক তাহলে দুই দুগুণে চার চার দুগুণে আট তিন আটে চব্বিশ হচ্ছে লসাগু চব্বিশ যাবে চব্বিশ যোগ চার ছয় চব্বিশ তার মানে চার গুণ পাঁচ উপরে পাঁচ আছে তিন আটে চব্বিশ তিন গুণ সাত যোগ বারো দুগুণে চব্বিশ গুণ এগারো ভাগ এখানে আট পাচ্ছি চার গুণে আট তাহলে দুই গুণ তিন এর লসাকো চার আট আট লসাকো দেখো দেখেই বলে দিতে পারছি আট হবে তাই জন্য আট লিখে দিয়েছি বিয়োগ আট আছে আট একে আট তার মানে এক গুণ পাঁচ এই হলো তাহলে এখানে চব্বিশ যোগ চার পাঁচ কুড়ি তিন সাথে একুশ এগারো দুগুনে বাইশ এই চব্বিশ হলো ভাগ ভাগটাকে গুণ আকারে লিখে দিলে উল্টে যাবে উপরে আট হয়ে যাবে তিন ছয় বিয়োগ পাঁচ ছয় থেকে পাঁচ বাদ দিলে হয় এক এই এক লিখে দিলাম তারপরে লাইন কুড়ি কুড়ি চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি আশি আর দুই বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি বাই চব্বিশ আর এখানে আছে আট তিন আটে তাহলে নিচে থাকলো তিন তিন দিয়ে দেখো যাবে তিন দুগুণে ছয় তিন নয় সাতাশ তাহলে হচ্ছে উনত্রিশ হচ্ছে আনসার অপশন ডি চলো তারপরটা দেখে নি কোন সংখ্যার পাঁচের ছয় অংশ সংখ্যাটি চারের পাঁচ অংশ অপেক্ষা এক বেশি কি রকমটা কোন সংখ্যার পাঁচের ছয় অংশ কোন সংখ্যা মানে সংখ্যাটা আমি ধরে নিই এক্স তাহলে এক্স এর কোন সংখ্যার আর এর বললে কি হয় গুণ হয় এক্স এর পাঁচের ছয় অংশ সংখ্যাটির মানে এটা সমান কি হবে সংখ্যাটির চারের পাঁচ অংশ অপেক্ষা কত এক বেশি এক বেশি তাহলে সংখ্যাটার চারের পাঁচ অংশ করলাম সেটা অপেক্ষা কত এক বেশি এক যোগ করে দিলাম এটা সমান হবে এটা বলেছে বোঝা গেল তাহলে কি হলো এখানে লসাগু হবে পাঁচ ছয় তিরিশ তাহলে পাঁচ মানে পাঁচ পাঁচ পঁচিশ মানে একটা লাইন লিখছি বিয়োগ পাঁচ ছয় তিরিশ ছয় গুণ ফোর সমান এক এদিকে করছি দেখো পাঁচ পাঁচ পঁচিশ

তাহলে তার আয় ধরে নিলাম এক্স এক্স এর দু এর পাঁচ অংশ কাকে দিল স্ত্রী কে এটা আর পুত্র কে দিল কতটুকু এক্স এর এক এর অংশ পুত্র কে দিল তাহলে মোট কত দিল স্ত্রী পুত্র কে দুটোকে যোগ করে দিতে হবে এরপর হাতে চার হাজার টাকা পড়ে থাকে তাহলে তার কাছে এই টাকাটা তো সে দিয়ে দিলো তাহলে পড়ে থাকলো তার কাছে কত এক্স থেকে বিয়োগ করতে হবে এটা সেটা পড়ে থাকলো এটা সমান হবে চার হাজার বোঝা গেল এত অংশ স্ত্রী দিল আর পুত্রকে দিল এটা তাহলে টোটাল স্ত্রী পুত্রকে দিল এটা যোগ করে দিলাম এবার তাহলে কতটুকু পড়ে থাকলো তার আয় তো এক্স টাকা এক্স টাকার থেকে স্ত্রী পুত্রকে যেটা দিল সেটা বিয়োগ করে দিলাম তাহলে পড়ে থাকলো কত টাকা এই চার হাজার টাকা এটা সমান করে দিলাম এবার ক্যালকুলেশন করব এক্স বিয়োগ টু এক্স বাই ফাইভ যোগ এক্স বাই দুটো নিচে ফাইভ রয়েছে খুব সহজে হয়ে যাবে

আমি সেটাকে গুণ করে দেবো উপরে হয়ে যাবে পাঁচ নিচে হয়ে যাবে দুই দুই দিয়ে দিলে দু হাজার তাহলে দশ হাজার তাহলে দশ হাজার হচ্ছে আয় অপশন এ চলো এবার পঁচিশ হাজার দেখে নিন আজকের লাস্ট এটাই কোন ভগ্নাংশটি চারের পাঁচের থেকে যত বড় ছয় পূর্ণ একের পাঁচের থেকে তত ছোট মানে একই রকম ছোট যদি এক্স বড় হয় তাহলে x ছোট তাহলে এই ভগ্নাংশ থেকে কি কোন ভগ্নাংশটি বলেছে তাহলে একটা ভগ্নাংশ যেটা চারের পাঁচের থেকে কত বড় x বড় যোগ এক্স চারের পাঁচের থেকে x বড় একটা ভগ্নাংশ সেই ভগ্নাংশটা আবার ছয় পূর্ণ একের পাঁচের থেকে কত x ছোট তাহলে x বিয়োগ করে দেবো তাহলে আমরা সেই ভগ্নাংশটা পাচ্ছি মানে একটা ভগ্নাংশ পাবো তাহলে এই যে এক্স বড় আর এক্স ছোট দুটো করলে কি সেই ভগ্নাংশটা পাচ্ছি তার মানে এই দুটো আমরা ইকুয়াল করে দিতে পারি এরকম চার এর থেকে একটা সংখ্যা তুমি বলে একটা সংখ্যা তোমাকে বার করতে হবে যেটা কিনা চার এর থেকে যত বড় ছয়ের থেকে ঠিক তত ছোট বোঝা গেল চার এর থেকে যত বড় ধরো এক তুমি যদি চার এর এক বড় মানে কি কত পাঁচ আবার ছয়ের থেকে এক ছোট মানে কত পাঁচ তার মানে আমি ভগ্নাংশটা মানে এই চারের থেকে তুমি এক বিয়োগ করে যেটা পাচ্ছ ছয়ের থেকে এক বিয়োগ করে সেটা পাচ্ছ এটাও সেরকম এই ভগ্নাংশটার থেকে এক্স মানে যত বড় এক্স যদি বড় হয় এই ভগ্নাংশ ছোট তার মানে আমরা সেই একটা ভগ্নাংশ পাচ্ছি তাহলে আগে দেখে নি এর মানটা কত তাহলে আমরা এক্সটাকে একদিকে নিয়ে আসি এদিকে এক্স আছে এই এক্সটাকে এদিকে আনলে প্লাস এক্স হয়ে যাবে আর এদিকে এইটাকে নিয়ে যাব। আগে এটাকে অপ্রকৃত ভগ্নাংশ করি পাঁচ হয় ত্রিশ আগে একত্রিশ একত্রিশ বাই দুই পঁচিশ বাই সাত পাচ্ছি এটা করে তাহলে এক সমান পাবো সাতাশ বাই পাঁচ নিচে আর একটা কি হয়ে যাবে দুই হয়ে যাবে এই যে দুইটা আছে এদিকে চলে আসবে দুই তাহলে তাহলে x এর মান পাচ্ছি 27/10 এটা কিন্তু আমাদের आंसर নয় আমাদের বলেছে কোন ভগ্নাংশটি কোন ভগ্নাংশটি ভগ্নাংশটা বার করতে হবে তার মানে আমরা এই যে 4/5 যোগ x করে দেব তাহলেই তো সেই ভগ্নাংশটা পাবো এই যে এটার ক্ষেত্রে যেমন 5 টা ছিল সেই সংখ্যাটা তাহলে এখানেও সেটা করতে হবে 4 থেকে যেমন 1 বিয়োগ করছি তাহলে 4 এর 4/5 থেকে কি করতে হবে আমাদের x যোগ করতে হবে 4/5 এর সঙ্গে তাহলে x মানে x এর মান কত 27/10 10 হয়ে যাচ্ছে 10 পাঁচ দুগুণে দশ তাহলে পাচ্ছে দুই গুন চার যোগ সাতাশ বাই দশ পনেরো পাঁচ দিয়ে কাটবো পাঁচ দিয়ে কাটলে দুই এখানে পাঁচ দিয়ে কাটলে পাচ্ছি পাঁচ সাত দিয়ে পঁয়ত্রিশ তার মানে এটাকে পূর্ণ ভাঙলে তিন দুগুণে ছয় তিন পূর্ণ একের দুই পাচ্ছি আনসার দেখো অপশন এতে রয়েছে তো দেখো আমরা ভগ্নাংশ চ্যাপ্টারটা কমপ্লিট করে ফেলেছি এই এই রকম ধরনেরই অঙ্ক তোমাদের এক্সামে আসবে খুব ভালো করে ভগ্নাংশ চ্যাপ্টারটা কমপ্লিট করো এবং কনসেপ্ট গুলো তোমাদের ভালো করে জানতে হবে নাহলে কিন্তু পরে গিয়ে সমস্যা হবে তো আমি কনসেপ্ট পুরো ক্লিয়ার করে দিয়েছি যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই জানাবে আমি পরের ক্লাসে চেষ্টা করব সেগুলোর অ্যান্সার দেওয়ার ঠিক আছে তো যে কোনো বই থেকে ভগ্নাংশ চ্যাপ্টারটা খুব ভালো করে কমপ্লিট করে নাও আমাদের দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে নেক্সট ক্লাস আমরা শুরু করবো বর্গ বর্গমূল ঘন ঘনমূল চ্যাপ্টার দিয়ে